আজকের ক্লাসে শুরুটা করবো এভাবে যে আমরা আমাদের ডোমেন হোস্টিং যেহেতু আছে, হোস্টিং থেকে আমরা দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়। পুরো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেসটা দেখব। আমি যখন যে প্রসেসটা কমপ্লিট করব আমি বলবো যে করেন, তারপরে করা শুরু করবেন। ফার্স্টে দেখবেন আমি যতটুকু পর্যন্ত দেখাবো, দেখানো কমপ্লিট হয়ে গেলে দেন বলবো আপনারা করেন, আপনারা স্টার্ট করবেন। আর আমি যতটুকু পর্যন্ত দেখিয়ে থেমে যাব আপনারাও ঠিক ততটুক পর্যন্তই করবেন, কারণ এটা হবে কি তাহলে একসাথে আমরা কাজ করতে পারবো। আর একদিনে একটা ক্লাসে ওয়ার্ডপ্রেস আমি আসলে এটা পসিবল না, এটা বলেও লাভ নেই, এটা আপনারা ভালো করে জানেন। সো এইখানে কিন্তু আমি একটা বিষয় বলে দিই, আমি অনলি সেই পার্টগুলোই হাত দিব বা সেই পার্টগুলোই কাজ করব যে পার্টগুলো একজন এসইও এক্সপার্ট হতে হলে করতে হয়, বা আপনারা যখন এসইও একজন অপটিমাইজার হিসেবে কাজ করবেন কোনো সাইডে বা কোনো বায়ারের জন্য বা কোনো ক্লায়েন্টের জন্য, তখন যে কাজগুলো করতে হবে অনলি সেই বিষয়গুলোতে আমি টাচ দিয়ে যাব। আবারও বলছি আমি কিন্তু কোনো সাইট ডিজাইনিং এ আপনাদের হেল্প করব না। সো যে বিষয়টা আমি এখন দেখাবো এটা হচ্ছে পুরো আপনাদের এসইও কাজ করতে গেলে যে যে পার্টগুলোতে কাজ করতে হবে, যে যে টপিকগুলোতে আপনাদের হাত দিতে হবে, এইগুলো আমি এখন দেখাবো। এবং আপনারা এই টপিকগুলোতেই যখন কাজ করবেন ক্লায়েন্টের জন্য এর মধ্যেই কাজ পাবেন, এর বাইরে তেমন কিছু আসবে না। আর একটা বিষয় সেটা হচ্ছে সবকিছু একদম পুরোটা প্র্যাকটিক্যাল দেখাতে পারবো না, কিছু কিছু বলতে হবে, কারণ পুরোটা দেখাতে গেলে আসলে 3 ঘন্টা কভার করতে পারবো না। তো কিছু কিছু বলবো, এগুলো নোটস করে নেবেন, বাসায় বসে ইনশাল্লাহ আপনার প্র্যাকটিস করলেই কমপ্লিট হয়ে যাবে আশা করি। আর আপনাদের একটা থিম দিয়েছিলাম আমি, রাইট? আচ্ছা একটা জিনিস বলে দিই, আমি এখন যেহেতু একটা পেইড থিমে দেখাচ্ছি, এখানে অনেক কিছু ইজিতে করা যাবে যেটা কিনা ফ্রি থিমগুলোতে হবে না। আবারও বলছি পেইড থিমে যে কাজগুলো ইজিতে হয়, ফ্রি থিমে এই কাজগুলো করা পসিবল হয় না অতটা ইজিতে। এবং পেইড থিম অনেক ক্ষেত্রে এসইও ফ্রেন্ডলি ভাবে তৈরি হয়। সো যখন ক্লায়েন্টের কাজ করবেন সেই সময় যদি ক্লায়েন্ট আপনাদের কোনো পেইড থিম দিয়ে থাকে, সো বেটার, আপনার কোনো ঝামেলা নাই। আর যদি ক্লায়েন্টের পেইড থিম না থাকে, ম্যাক্সিমাম থাকবে, কারণ একটা সাইট যখন করে কেউ তখন সেটা পেইড থিম দিয়েই করে, ম্যাক্সিমাম একটা বিজনেস রান করলে ওইভাবেই করে। সো তখন আশা করি প্রবলেম হবে না, প্রত্যেকটা থিমেরই আলাদা আলাদা কাস্টমাইজেশন করা যায়। আর এই যে থিমটা আপনাদের দিয়েছি সবাই তো ডাউনলোড করেছেন, ওকে? সো এখন কথা হচ্ছে এখন আমরা ক্লাসে যখন স্টার্ট করব এখন প্রত্যেকটা পার্ট লাগবে আমাদের, ঠিক আছে? সো এট ফার্স্ট সবাই যেটা করবেন, আপনারা আপনাদের কন্ট্রোল প্যানেলে যান, কন্ট্রোল প্যানেলের ড্যাশবোর্ডে যান, জাস্ট ড্যাশবোর্ডে লগইন করা অবস্থায় রাখেন, এরপর আমি যা করছি এই প্রসেসটা দেখবেন, দেন তারপর নিজেরা করবেন। আমি সি প্যানেলে লগইন করলাম, আমার হোস্টিং এর সি প্যানেলে লগইন করলাম। এট ফার্স্ট যে কাজটা আমরা করব এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, আমাদের সাইডে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখন একটা বিষয় একটু বলে দেই, আপনাদের যে জিনিসটা কোনো ঝামেলা হবে না সেটা হচ্ছে আপনাদের ডোমেইন হোস্টিং একসাথে কেনা, তাই না? সো আপনাদেরকে কোনো ডোমেইন হোস্টিং পয়েন্টিং করতে হচ্ছে না, দুইটাকে মার্চ করার কোনো ঝামেলা আপনাদের নাই। সো যদি এমন হয় যে আপনারা নতুন আরেকটা ডোমেইন কিনেছেন কোনো জায়গা থেকে, যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে আপনি নতুন আরেকটা ডোমেইন কিনেছেন সেই ডোমেইনটা অ্যাড করতে চাচ্ছেন এইখানে, এরকম যদি হয় তাহলে আপনাদের আমি মনে হয় গত ক্লাসে বলেছিলাম যে অ্যাড অন ডোমেইনে যে এটা অ্যাড করতে হবে, যে আপনাদের যে হোস্টিংটা আছে এখানে তো 3টা ডোমেইন আপনারা রাখতে পারবেন, তাই না? তো যদি এরপরে আপনারা আরেকটা ডোমেইন অ্যাড করতে চান তাহলে সেই ডোমেইনটা অ্যাড করতে হলে এই অ্যাড অন ডোমেইন সেকশনে যে এটাকে আগে অ্যাড করে দিতে হবে, তারপরে সেটা আপনারা এখানে আসবে। আর এই অ্যাড অন এই যে পার্টটা আছে এটা করার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডোমেইন হোস্টিং পয়েন্টিং করাটা, যেটা আমি দেখিয়েছিলাম কিভাবে করতে হয়। কারো কি মনে আছে না মনে নাই এটা বলেন। আচ্ছা নেম সার্ভার, আপনার যে হোস্টিং এর যে ইমেলটা দিবে, হোস্টিং থেকে যে ডিটেইলসটা দিবে, এখানে দুইটা নেম সার্ভার দেয়া থাকবে। জাস্ট ডোমেইনে যাবেন, ডোমেইনে যে ডোমেইনের ডিএনএস কন্ট্রোল যে সেকশনটা আছে ডিএনএস পার্টে দিয়ে এই নেম সার্ভার দুটো কপি করে এখানে পেস্ট করে দিলি, এনাম, শেষ, আর কিছু না। এটা আমি এখন দেখাবো না যেহেতু গত ক্লাসে এটা দেখানো হয়ে গেছে। আমি যেটা করছি পার্ট বাই পার্ট দেখেন আগে।
অ্যাট ফার্স্ট এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য এই যে ওয়ার্ডপ্রেস যে সিম্বলটা আছে, ওয়ার্ডপ্রেস এই যে সিম্বলটা দেয়া আছে সফটওয়্যার প্লাস অংশে, প্রত্যেকটা কন্ট্রোল প্যানেলে এরকম ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য এরকম পার্ট আপনার অপশন দেয়া থাকবে। এখান থেকে আমরা এই যে ওয়ার্ডপ্রেস সিম্বলটা দেয়া আছে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এইখানে দেখেন আপনাকে বলে দিচ্ছে যে ওয়ার্ডপ্রেসে বর্তমানে কত ভার্সন চলছে, এটা বলে দিচ্ছে, প্লাস রিলিজ ডেট কবে ছিল এটাও বলে দিচ্ছে। ইনস্টল জাস্ট ক্লিক করলে এটা ইনস্টল প্রসেসে নিয়ে যাবে আপনাকে। তার আগে আমি একটু দেখি যে আমার যে সাইটটাতে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি, মনে করেন এটা অলরেডি একবার ইনস্টল করেছি, সেটাকে আমি রিমুভ করতে যাচ্ছি, সেইটা প্রসেসটা দেখে রাখেন যে দেন কখনো যদি রিমুভ করতে চান বেটার হবে। যেমন ধরেন এই সাইডে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে, আমি একটু সাইডে যাই, এইখানে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে রেখেছি। আপনাদের যে থিমটা ছিল এটাই তো থিম, তাই না? সো এই সাইডে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে আছে, আমি এটাকে ডিলিট করতে যাচ্ছি আগে, যেন আমি আসলে ফ্রেশ ভাবে আবার করতে যাচ্ছি, কোনো একটা প্রবলেম হয়েছে আমি ফ্রেশ ভাবে এখন আবার করব। সো এইটাও শিখে রাখেন যে আগে কিভাবে আনইনস্টল করতে হয় দেন ইনস্টল করাটা। সো আনইনস্টল করার জন্য এইখান থেকে জাস্ট ওয়ার্ডপ্রেস সিম্বলে ক্লিক করলাম, নিচে আসলাম, এসে দেখাচ্ছে যে হ্যাঁ এখানে তোমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে এই সাইডে, জাস্ট এই যে রিমুভ, আমি রিমুভ ক্লিক করলাম। রিমুভ ক্লিক করার পরে এখানে অপশন দিচ্ছে তুমি সব কিছু রিমুভ করতে চাও কিনা, ডাটাবেস সহ সব সিলেক্ট করাই আছে, কিছু করতে হবে না, জাস্ট রিমুভ। সো ওয়ার্ডপ্রেস আনইনস্টল করা হয়ে গেল। এখন আমরা ইনস্টল করার প্রসেসটা দেখব, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস এখন আমাদের নাই, আমাদের নতুন করে ইনস্টল করতে হবে। আপনাদের ক্ষেত্রে এইটা থাকবে না, আপনাদের ক্ষেত্রে এখানে কিছু থাকবে না, এরকমই থাকবে এখন যেমন দেখাচ্ছে, মানে আপনাদের তো নতুন কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করেননি। আপনাদের কাজ হবে এখানে আসার পরে অ্যাট ফার্স্ট এই যে ইনস্টল বাটনটা এইটাতে ক্লিক করা। এই পার্টটা খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং এই পার্টটা কাজ খুব ভালোভাবে বুঝে নেন, কারণ এই পার্টের কাজটা যদি না বুঝেন দেন ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় প্রবলেম হয়ে যাবে। এইখান থেকে আমি যেটা দেখাচ্ছি এটা তো এমনি করবেন ঠিক আছে, পাশাপাশি নোটস করতে হলে নোট করেন। অ্যাট ফার্স্ট এইখানে দেখেন আমাদের চুজ প্রোটোকল একটা অপশন আছে, চুজ প্রোটোকল এটা হচ্ছে কি দেখেন, আমি যদি ক্লিক করি এই অপশনটাতে একটা ড্রপ ডাউন মেনু আসছে এবং চারটা অপশন দিচ্ছে আমাকে সিলেক্ট করার জন্য, HTTP, HTTP WWW, HTTPS এবং HTTPS WWW। এর মধ্যে HTTPS যেটা, HTTPS আপনাদের আমাদের কারণ নাই এখন, তাই না? এর তো বুঝি HTTPS যেটা এটা আমার নাই, তার মানে আমি এই অপশন দুটো আমার জন্য না। একটা জিনিস বলি, কখনো কখনো দেখেছেন হয়তো যে কোন কোন ওয়েবসাইটে এরকম দেখা যায় শুধু ওয়েবসাইটের নাম, যেমন হতে পারে সেটা abc.com, শুধু ওয়েবসাইটের নাম এইভাবে আসে। আবার কোন কোন ওয়েবসাইট এরকম আসে www দিয়ে আসে, তাই না? কোন কোন ওয়েবসাইট কিন্তু www সহ আসে, আবার কোন কোন ওয়েবসাইট www ছাড়া আসে, মানে একটা রুট ডোমেইন লোড হয় আবার একটা সাব ডোমেইন লোড হয়। এখন বিষয় হচ্ছে এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কেমন দেখতে চান আপনার ওয়েবসাইটটা। এই ক্ষেত্রে যদি আমি এসইও ফ্রেন্ডলিনেস এর কথা বলি তাহলে বেস্ট হচ্ছে www সহ, এসইও ক্ষেত্রে, এসইও দৃষ্টিকোণ থেকে যদি বলি এসইও আপনার ফ্রেন্ডলিনেস এর ক্ষেত্রে, আপনাকে তখন এই ক্ষেত্রে http/www যেটা এটা চুজ করতে হবে। কারণ আপনাদেরকে বলা হয়েছিল ক্লাস সময় যে আপনারা ট্রাই করবেন গুগল এখানে যে www দেয়া যেটা আছে এটা পছন্দ করে, র্যাঙ্কিং এর ক্ষেত্রে সবসময় এই ক্ষেত্রে র্যাঙ্কিং এর এটা কিছুটা হলো প্লাস পয়েন্ট আপনাদের জন্য। সো আমরা http www দেয়া যেটা এটা সিলেক্ট করব। অ্যাট ফার্স্ট চুজ প্রোটোকলে আমাদের হয়ে গেল, সেটা হচ্ছে আমরা কি সিলেক্ট করলাম, http www টা সিলেক্ট করলাম। এবার আসি পরের স্টেপে, এইখান থেকে চুজ ডোমেইন, চুজ ডোমেইন এই অপশনে আসার পরে আপনাকে সে, আপনার যদি কোনো ডোমেইন এক্সট্রা থাকে যেমন বলেছিলাম যে কটা ডোমেইন থাকবে এখানে সে দেখাবে, যেমন এখানে সে আমাকে দুটা ডোমেইন দেখাচ্ছে। এখন এক্ষেত্রে আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন ডোমেইনে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছেন, এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দেন। আমি এটাই চাচ্ছি, আমি এটা সিলেক্ট করে দিলাম, চুজ ডোমেইনে আমি সিলেক্ট করে দিলাম যে আমি তাহলে আমার সাইটটা কীভাবে দেখাবে, http www.livekai.com।
এই আমার সাইটটা আসবে। ইন ডিরেক্টরি এই জিনিসটার কথা একটু বলি, ইন ডিরেক্টরির ক্ষেত্রে একটা জিনিস প্রবলেম আছে, সেটা হচ্ছে এরকম, কেউ কখনো খেয়াল করেছেন কিনা জানি না, অনেক সময় অনেক সাইটের আমি যদি হোম পেজেই যাই, হোম পেজে গেলে সে এইভাবে আসে, অথবা এটা হচ্ছে কি আমি বলি মনে করেন abc.com/us এইভাবেই দেখা যায় সরাসরি হোম পেজটা এরকম আসে। কেন আসে? এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ ওরা ই করে দেয়, আবার এই যে ইএন মানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ওয়াইজ এরা ভাগ করে দেয়, এরা ল্যাঙ্গুয়েজ ওয়াইজ ফোল্ডার ক্রিয়েট করে ডিরেক্টরি ক্রিয়েট করে ওইটাকে হোম পেজ হিসেবে রাখে। সো এই জিনিসটা যদি আমি চাই যে আমার এটা ওইভাবে ডিরেক্টরি ক্রিয়েট করে হবে, তাহলে আমি এখানে যা দিব, যদি আমি এখানে মনে করেন এরকম লিখি, তাহলে আমার সাইটটার হোম পেজটা যেরকম হবে সেটা হচ্ছে এরকম www.lightk.com/blog, এইটা হবে আমার হোম পেজ। সো এই জিনিসটা আসলে আমার কাছে বা এটা কোনো এসইও ফ্রেন্ডলিনেস আনে না, এই জন্য এইখানে এই জিনিসটাকে সবসময় মনে রাখবেন, ডিরেক্টরিটা ফাঁকা রাখবেন, কোনো এক্সটেন কিছু দেওয়ার দরকার নেই, কিচ্ছু না, এটা সম্পূর্ণ ফাঁকা থাকবে, এখানে কিচ্ছু করবেন না। ডিরেক্টরিটা আমরা ফাঁকা রাখলাম, এবার আসি সাইট নেম সাইট ডেসক্রিপশন, এইটা এখানে যে চেঞ্জ করতেই হবে এমন বাধা ধরা কোনো নিয়ম নাই, কারণ এটা আপনারা পরে চেঞ্জ করতে পারবেন। এই অপশনটা সাইট সেটিংস অপশনটা আপনাদের ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডের সাইট সেটিংস থেকে গিয়ে সব চেঞ্জ করতে পারবেন, যদি কার ইচ্ছা হয় এখান থেকে চেঞ্জ করতে বললে করবেন, না ইচ্ছা হলে না করেন, কোনো সমস্যা নেই, এইটা আপনাদের করতেই হবে এমন কিছু কথা না, ঠিক আছে? এইটা আপনার যা কিছু করতে পারেন এখানে প্রবলেম নেই। এবার আসি এই পার্টটা, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা যেমন এখানে সিপিএম এ ঢুকেছেন, একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তো সিপিএম লগ ইন করেছেন, সো ওয়ার্ডপ্রেস মানে ওয়ার্ডপ্রেসে যখন ডাব্লিউপি ড্যাশবোর্ডে যাবেন, ডাব্লিউপি ড্যাশবোর্ডে গেলে তখন তো আপনাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, ওই ইউজার নেম পাসওয়ার্ডটা হচ্ছে এটা। এইখানে অবশ্যই মনে রাখবেন ইউজার নেম, একটা ভালো ইউজার নেম দিবেন এবং একটা ভালো পাসওয়ার্ড চুজ করবেন, কখনোই এরকম ইউজার নেম দেওয়া ঠিক না যে আপনার নাম, অনেকে ইচ্ছা করে যে আমার নাম দিয়ে রাখে, যার যার নাম দিয়ে রাখে, আবার অনেকে কিছুই করে না, এই যে অ্যাডমিন আছে অ্যাডমিন দেওয়া রাখে, এখানে সেটা দিয়ে দেয়, এইগুলা আপনাদের সাইট হ্যাক হতে সহায়তা করে, কারণ এটা খুব ইজিতে গেস করা যায়, মানুষ প্রাথমিক পর্যায়ে এটাই গেস করবে যে আপনার নাম দিয়ে সাবি আপনি ইউজার নেমটা রাখছেন, ট্রাই করবেন এটাকে একটু চেঞ্জ করে দিতে বেটার। এবার আসি পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের একটা খুব দুর্বলতা কাজ করে যে আমরা সাধারণত আমাদের ডেট অফ বার্থ, ভার্সিটি রোল নাম্বার বা সেশন, অথবা আমরা ফোন নাম্বার, এইসবগুলা খুব ইউজ করি, এবং প্লাস নিজের নাম, নিজের নামের সাথে ওই ডিজিটগুলো দেখা হলি এক্সট্রা দিয়ে দিই, এইভাবে ইউজ করি, এইটা করেন না। ওয়ার্ডপ্রেস এটা খুব মানে আপনার সিকিউর ভাবে রাখতে হয়, এটা এইভাবে করবেন না, ট্রাই করবেন এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে, এবং সেটা যেন এমন হয় অ্যাটলিস্ট যেখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার থাকবে, নাম্বার থাকবে, সিম্বল থাকবে, এইভাবে একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনাদেরকে এটাকে স্ট্রং করবে। তবে যাই দেন না কেন অবশ্যই এটাকে আগে কোথাও লিখে রাখেন, বাই চান্স আপনি যদি ওয়ার্ড ইনস্টল করে ফেললেন তখন মনে থাকে তখন ঝামেলা, তাই না? এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা এখানে জাস্ট একটা এখন আমার সুবিধার্থে কাজের আমি আর চেঞ্জ করছি না, আমি এটা দিয়ে রাখলাম, এই দুটাই দিয়ে রাখলাম কারণ আমার কাজের জন্য দরকার এটা। এখন এই যে অ্যাডমিন ইমেইল, এই ইমেইলটা খুব ইম্পর্টেন্ট, এই ইমেলটা হচ্ছে সেটা যেটা আপনার সাইটের যা কিছু হোক না কেন আপনাকে একটা নোটিফাই করবে এই ইমেলে, এই ইমেলটা অনেক সময় এই ইমেলটা যেটা এরকম দেয় যে admin@the rate of এই সাইটের নাম দিয়ে দেয়, দিতে পারেন যদি আপনার ইচ্ছা হয় এরকম সাইটের কাস্টম ইমেল ক্রিয়েট করে, সো কাস্টম ইমেল ক্রিয়েট করে চাইলে দিতে পারবেন, যদি কাস্টম ইমেল ক্রিয়েট না করে চান যে না আমি আসলে কাস্টম ইমেল তো সবসময় দেখা হয় না বা ঢোকা হয় না, আমি আমার মেইন যে ইমেলটা আছে ওই ইমেলটা এখানে দিব, বেটার হয় দেন, কারণ কি এইটার মধ্যে যাবতীয় ইনফরমেশন আপনার আসবে। সো এইখানে আমি আমার যে ইমেলটা আছে, সাপোজ আমি ওই ইমেলটা দিচ্ছি এখানে, এবার আসি ল্যাঙ্গুয়েজ, এই ক্ষেত্রে তো আমাদের কোনো সে নাই কারণ ল্যাঙ্গুয়েজ তো আমরা জানি ইংলিশ, ইংলিশই থাকবে। এখানে একটা আছে লিমিট লগ ইন অ্যাটেম্পট, এই জিনিসটা একটু বলি, এটা হচ্ছে আপনি যদি এখানে টিক মার্ক করে দেন, এটা হলে আপনার ওইখানে অনেক সময় দেখেন না আমরা যে ফেসবুকে দেখা যায় মাঝে মাঝে যে দু তিনবার ভুল দিলে ওরা কিছুক্ষণের জন্য লগ ইন অ্যাটেম্পটা টপ করে রাখে আর লগ ইন করতে দেয় না, এইখানে একটা প্রবলেম আছে, এখানে যদি এই জিনিসটা আপনি করে দেন তাহলে ওরা আইপিটাকে ব্লক করে দেয়,
আপনি 4-5 বার বা 3 বার ভুল দিয়েছেন, দেন করবে কি ওরা আইপিটাকে ব্লক করে দেবে কিছু সময়ের জন্য। সো আপনি কিন্তু পরবর্তী ওয়েব যদি ইউজ করতে হলে প্রবলেম হবে। এই জন্য যদি ঝামেলা এড়াতে চান এই ক্ষেত্রে এটা দেওয়া দরকার নেই, কারণ নিজেই তো ভুল করতে পারেন আপনি। আর যদি মনে করেন যে না আমি ভুল করবো না কোনো সমস্যা নেই, তাহলে দেন কোনো প্রবলেম নেই, এটা যে দিলে কোনো সমস্যা হবে তা না। আচ্ছা, এখানে এটা না দেওয়াটাই উচিত আসলে, কারণ আপনার অনেক সিকিউরিটির জন্য আমরা আরো অন্যান্য প্ল্যাগিন ইউজ করবো, ওগুলো কাজে আসবে বেশি এটা থেকে। এবার আসি অ্যাডভান্স অপশন। এই অপশনটার একটু কাজ আছে, এটা মনে রাখবেন, এই অপশনটার কাজটা একটু ভালোভাবে খেয়াল করেন। অ্যাডভান্স অপশনের আমার মেইনলি যে কাজটা সেটা হচ্ছে এই দুইটা জিনিস আমাকে একটু মনে রাখতে হবে। একটা জিনিস খেয়াল করেন, আজকে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছেন, তখন আপনি দেখলেন এইখানে এইভাবে দেখায় ডাব্লুপি ডাব্লুপি, তারপর 3টা ডিজিট, এখানে 2টা ডিজিট। আপনি কি যে হ্যাকাররা তারাও কি ওয়ার্ডপ্রেস ইনস্টল সময় সেম দেখে না? তারা তো ডিফারেন্ট কিছু দেখে না, সবারই ডাব্লুপি ডাব্লুপি থাকে, এরপরে এটা ডিফারেন্ট আসে। এখন কথা হচ্ছে তাদের কি এটা আইডিয়া নাই যে প্রথম 2টা ডাব্লুপি থাকে, তারপরে আমি একটা গেস করে দিই যদি মিলে যায় হতেই পারে, মিলতেই পারে। সো এই জিনিসটাকে আমরা কেউ চেঞ্জ অনেক সময় করি না। এটা না করলে যেটা হয়, হ্যাকারদের কাছে এই জিনিসটা যে টেবিল প্রিফিক্স বা ডাটাবেস নিয়ে, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার যাবতীয় ডেটাবেজে থাকে প্রত্যেকটা ইনফরমেশন, আপনি সাইটে যা করবেন আপনি সব ইনফরমেশন যাবে এই ডাটাবেসে লোড হবে। তখন যদি নাম বা ওরা এই টেবিল প্রিফিক্সে এইটার নামটা জেনে যায়, তখন ওটা আপনার সাইটের অবস্থা খারাপ করে ফেলবে। আপনাকে এখানে অবশ্যই এমন কিছু দিতে হবে যেটা গেস করার সহজ কিছু না। আপনার মনে রাখার দরকার নেই কি দিয়েছেন, এটা এখানে আপনি এমন না যে আপনার মনে রাখতেই হবে কি দিয়েছেন। আপনি এখানে এমন কিছু দেন যেটা কিনা নর্মাল কেউ গেস করবে না, যেমন স্বাভাবিক, যেমন এখানে ডাব্লুপি দেয়াই আছে, আমরা আগে ডাব্লুপিটা রাখবোই না আমার লেখার মধ্যে, আমি ডাব্লুপি রাখবোই না, আমি মনে করি এটা দিয়ে রাখছি। এখন কথা হচ্ছে এখানে যাই দেন না কেন 7 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, টেবিল প্রিফিক্সে আপনি যেটাই দিবেন 7 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এবং সেটা লাস্টে আন্ডারস্কোর থাকবে, আন্ডারস্কোর মুছতে পারবেন না। টেবিল প্রিফিক্সে 7 ক্যারেক্টারের মধ্যে কিছু দিবেন এবং আন্ডারস্কোরটা রেখে দেবেন। এবার আসি ডাটাবেস নেম, এখানে আপনি আপনার ইচ্ছা মতো যা ভালো লাগে দেন। আমি ডাটাবেস নেম এবং টেবিল প্রিফিক্সটা চেঞ্জ করে দিলাম, আপনারাও এই জিনিসটা আপনাদের ক্ষেত্রে চেঞ্জ করে দিবেন। এবার আসি এইখানে কিছু কিছু দেখেন কি বলেছে, ডিসেবল আপডেট নোটিফিকেশন, যে আপনার ওয়ার্ডপ্রেস তো জানেন ওয়ার্ডপ্রেসে যে আমরা প্লাগইন ইউজ করি এবং যে ওয়ার্ডপ্রেসে নিজেই প্রচুর আপডেট হয় তাই না, খুব দ্রুত আপডেট আসে। সো আপনি যদি ডিসেবল করে দেন নোটিফিকেশনটা, তাহলে কোনো আপডেট আসলে সে আপনাকে জানাবে না। যদি আপনি চান যে না আমাকে জানার দরকার নেই, তাহলে এটাকে ডিসেবল করে দেন, আমাদের তো দরকার নোটিফিকেশন দরকার জানানো, তো আমরা এটা ডিসেবল করছি না। অটো আপডেট এটা ভাবে কাজ করে না, বলে লাভ নেই, এটা এখান থেকে দরকার নেই। অটো আপডেট ওয়ার্ডপ্রেস প্ল্যাগিং, অটো আপডেট ওয়ার্ডপ্রেস থিম, এগুলো কোনো দেওয়ার দরকার নাই, এগুলো আমরা সব যখন করবো ভিতর থেকেই করবো। ব্যাকআপ, অটোমেটিক ব্যাকআপ, এই ব্যাকআপ আমার দরকার নাই, আমরা ব্যাকআপের জন্য প্লাগইন দেখব, প্লাগইন থেকে আমরা ব্যাকআপ কিভাবে করতে হয় এটা আমরা দেখব। এইখানে আমরা কিছু চেঞ্জ করব না, অ্যাডভান্স সেকশন শুধু দুটো জিনিস চেঞ্জ করব, ডাটাবেস নেম এবং টেবিল প্রিফিক্স, এই দুটো চেঞ্জ করব। করা হয়ে গেলে ডান। এবার এসে এখানে দেখেন বলছে যে তুমি একটা থিম চাইলে চুজ করতে পারো, আমাদের তো থিম দরকার নাই, কারণ আমরা অলরেডি পেইড থিম ইউজ করব, ফ্রি থিম আমরা ইউজ করব না। সো এই থিমগুলো আমাদের দরকার নেই, আমরা এখানে কিছুই করব না, জাস্ট লাস্টে এসে এখানে ইনস্টল দেব, এই ইমেল দেওয়ার কোনো দরকার নেই, এটা আর কোনো কাজে লাগবে না, দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট ইনস্টল দেন। ইনস্টল দিলে 1 মিনিটের মতো সময় নেবে, আপনি ইনস্টল কমপ্লিট হয়ে যাবে, ডান, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট। এবার বলেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কি খুব কঠিন কিছু, খুব ইজি না? এখন যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার ডোমেন হোস্টিং আছে, আমি তোমাকে অ্যাক্সেস দিচ্ছি, তুমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দাও, প্লাস একটা পেইড থিম দিব, তুমি ইনস্টল করে রেডি করে দাও, পারবেন না? অ্যাট লিস্ট ইনস্টলেশন প্রসেস তো পারবেন, তারপরে কাজটা আমরা দেখবো ক্লাসে। এখন কথা হচ্ছে আপনারা এখন আপনাদের সবার পিসিতে ওয়ার্ডপ্রেস যেহেতু ইনস্টল করাটা বুঝে গেছেন, এখনই ইনস্টল করবেন এবং কোনো রকম ভুল না করে কোনো সাউন্ড এক্সট্রা করবেন না, জাস্ট ইনস্টল করবেন, কোনো সমস্যা হলে বলবেন আমি এসে দেখব। আচ্ছা, আমরা সবাই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন পর্যন্ত কমপ্লিট করেছি রাইট, কারো কোনো প্রবলেম নেই, আপনাদের সবাই কমপ্লিট হয়ে গেছে। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন যেহেতু কমপ্লিট করলাম, এখন এরপরে কাজ হচ্ছে আমরা
ডাটাবেজে যাব। আর একটা বিষয় বলে দিই, কন্ট্রোল প্যানেলের মধ্যে বেশি ঘাটাঘাটি না করাটা ভালো, যতটুকু বোঝেন ততটুক করেন, কারণ এটার মধ্যে কোনো একটা ভুল করে ফেললে আপনার পুরো সাইট ক্র্যাশ করবে, সেই জিনিসটা মাথায় রাখবেন। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যে কাজগুলো সেগুলো আমরা একটু দেখব, আমি যে পর্যন্ত দেখাবো তারপরে করবেন, আমার সাথে করার দরকার নেই। আমি আবার বলছি মনিটরগুলো সব অফ করেন, আমি যে পর্যন্ত করবো এরপরে আপনাদের সময় দিব, দেন আবার আপনারা স্টার্ট করবেন। এইখানে আপনাদের সবাইকে একটা লিংক দিয়েছে, তাই না? প্রত্যেকেই লিংকটা পেয়েছেন, এই লিংকে যাবেন সবাই। আপনার সাইটের নেম, আমি সরাসরি লগ ইন হয়ে গেছে, এখানে জাস্ট এরকম আসবে, লগ আউট করে দিই, এরকম আসবে ওয়ার্ডপ্রেস এ লগ ইন ড্যাশবোর্ডটা, এরকম আসবে। এখান থেকে আপনাকে আমরা যে ইউজার নেমটা দিয়েছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম, দিলাম, লগ ইন করেন, এরপরে ড্যাশবোর্ডটা আসবে, ঠিক আছে? সবাই আপনার যা যা ইউজার নেম দিয়েছেন, পাসওয়ার্ড দিয়েছেন, সবাই জিনিসটা মনে রাখবেন। সো ইনস্টল করা হয়ে গেলে, ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করেছেন, আমি কয়েকদিনে কয়েকটা প্রবলেম দেখলাম যে ইনস্টল করার সময় হয়েছে। তার ভিতরে ম্যাক্সিমাম যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স অপশনে যেটা আমি দেখিয়েছিলাম, যে ডাটাবেস নেম এবং টেবিল প্রিফিক্স, একদম ইজিতে ডাটাবেস নেম টেবিল প্রিফিক্সটা আমরা 7 ক্যারেক্টারের মধ্যে রাখবো। সোজা কথাটাকে 7 লেটারের বেশি দিব না, আমরা ট্রাই করবো 7 লেটারের কম দিতে। প্লাস ওইখানে তো একটা আন্ডারস্কোর থাকে, আন্ডারস্কোরটা অবশ্যই রাখবেন, আন্ডারস্কোরটা সহ হবে 7 ক্যারেক্টার বা 7 লেটার। সো এখন বিষয় হচ্ছে আমাদের ওটা কমপ্লিট হয়ে গেলে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে আমার কয়েকটা কাজ করে নিতে হবে, কয়েকটা কাজ এসইও ফ্রেন্ডলিনেস করার জন্য বা সাইডে কিছু কিছু ই করার জন্য কয়েকটা জিনিস আমাকে দেখতে হবে। এখন আপনারাই বলেন যে আপনাদের সাইট তো সবার এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেছে, তাই না? এখন যদি আমি এখান থেকে আমার সাইটটা কেমন আছে দেখতে যাই, এইটা হচ্ছে আমার সাইডের লুক, এইটা হচ্ছে আমার সাইডের লুক এখন বর্তমানে। একটা বিষয় একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে আমার সাইট কি এখন রেডি? আচ্ছা, আজকে আপনি এই ফ্লোরে মনে করেন এইখানে একটা শপ দিচ্ছেন, যে কোনো বিষয়ে একটা শপ আপনি এখানে তৈরি করবেন, আপনার শপের জন্য আপনি জিনিসপত্র আনছেন, রেডি করছেন শপটা, ডেকোরেশনের কাজ চলছে, আপনি কি ডেকোরেশনের কাজ চলা অবস্থায় কি আপনার ভিজিটরদের বা ট্রাফিকদের বা কাস্টমারদের কি ঢুকতে দেবেন? কখনোই না। বা আপনি চাবেনও না যে আমার ডেকোরেশনের কাজ চলা অবস্থায় কোনো কাস্টমার আসুক, কারণ আসলে সে একটা ব্যাড ইমপ্রেশন নিয়ে ফিরে যাবে। কেন? দোকানটা এখনো পুরো রেডি না, বা আপনি যে শপটা দিচ্ছেন রেডি না। আপনার সাইটটা কি রেডি এখন? আমরা কি তাহলে আমার সাইটটাকে ওপেন রাখবো ট্রাফিক বা সার্চ ইঞ্জিন বর্ধনের জন্য? কখনো না। এট ফার্স্ট কথা হচ্ছে এটা যে আমরা যেহেতু আমার সাইটটা এখন আমি রেডি করে পারিনি, আমার সাইটটাকে আমি সার্চ ইঞ্জিন বটের জন্য ওপেন করে দিব না, কারণ গুগল যদি এসে দেখে আমার সাইটের অবস্থা এরকম, সে এক কথা একটা নেগেটিভ সিগন্যাল দিয়ে চলে যাবে এবং সে কিন্তু আমার সাইট সম্পর্কে একটা খারাপ ধারণা নিয়ে গেল, এটা খুব খারাপ। সো এই জিনিসটা মাথায় রাখবেন, আমরা গুগলকে এবং আদার্স যত বট আছে অ্যাট ফার্স্ট সবাইকে আটকে দেবো, যে না তোমরা আমার সাইডে এখন এসো না, কনস্ট্রাকশনের কাজ চলছে, রেডি হবে দেন তোমাকে আমি অ্যালাউ করবো আমার সাইডের জন্য। এই কাজটা করা যায় robots.txt একটা ফাইল আছে, এই ফাইলটা দিয়ে। আমাদের robots.txt ফাইলটা আপনারা ম্যানুয়ালি কাজ চেঞ্জ করতে পারবেন, এটার কাজ কি আমরা পরে জানবো, এটা এখন যেহেতু আপনারা আসেন দেখানো হয়নি। একটা শুধু জানেন যে robots.txt ফাইলটা এইখানে এই কাজটা করতে খুব ইজি, অনেক ইজিতে করা যায় এই কাজটা। একটু নর্মালি জাস্ট আমি যদি দেখাই এই কাজটা করতে হয় কীভাবে, যে আমি আমার সাইটকে সার্চ ইঞ্জিন বট আসা বন্ধ করব, এটা করব কীভাবে? সবাই এখানে সেটিংস অপশন আছে, সেটিংস যে অপশনটা, সেটিংস থেকে রিডিং এই অপশনে যাবেন, সেটিংস দেন রিডিং, এই অপশনে যাওয়ার পরে কিচ্ছু না, শুধু এখানে দেখেন বলাই আছে একটা ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এখানে বলাই আছে, আপনি শুধু এখানে একটা টিক মার্ক দিয়ে দেন। বোঝা গেছে আমি কোথায় আসলাম? একদম ইজি না? দেখেন এখানে ওয়ার্ডপ্রেসের সব কাজগুলো খুব ছোট ছোট কাজ এবং ইজি কাজ। এখানে সেটিংসে যাবেন, রিডিং এ আসবেন, দেন এইখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এই অপশনটাকে টিক মার্ক করে সেভ চেঞ্জেস দিয়ে দেন, সেভ চেঞ্জেস দিয়ে দেন। এইটা দিলে কি হলো, এখন আপনার সাইটটা
যত বট আছে সবার জন্য বন্ধ, কোনো বট আপনার সাইডে আসবে না। তাদেরকে বলে দেওয়া আছে যে তোমরা আমার সাইডে ঢুকতে পারবে না। কেন? রিজন হচ্ছে আমার সাইড এখনো রেডি না। আমার সাইড যখন রেডি হবে তখন আমি সবার জন্য ওপেন করবো। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই কাজটা করার পরে অনেকে আবার ভুলে যায়, ছোট্ট একটা কাজ তো ভুলে যায়, সাইড টাইড সব রেডি, পুরো রেডি, চিন্তা করে কি ব্যাপার আমার সাইড এখন ইন্ডেক্স হয় না। তখন আমার এই চিন্তা মাথায় নষ্ট হয় যে সাইড আমার রেডি হয়ে গেছে, 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস হয়ে গেল সাইড ইন্ডেক্স হয় না, এখন ভুলে যায় যে ছোট্ট করে সে একটা এই কাজটা করে আসছে। তো আপনার যখনই সাইট রেডি হয়ে যাবে তখন কিন্তু আবার মনে করে এখানে এসে টিক মার্কটা সরিয়ে দিয়ে সেভ করে দিতে হবে, ঠিক আছে? তো এই কাজটা করা হয়ে গেলে এখন আমরা যে কাজটা ফার্স্টে করব সেটা হচ্ছে আমার সাইডের যে ইউআরএল গুলো আসবে বা পারমালিঙ্ক যেগুলো আসবে, পারমালিঙ্ক গুলো এসইও ফ্রেন্ডলি ভাবে যেন তৈরি হয়। পারমালিঙ্ক বলতে কি বোঝেন, এটা তো আপনাদের পড়ানো হয়েছে অন পেজে, আমরা দেখেছি পারমালিঙ্ক বা ইউআরএল কিরকম। মনে করেন এইটা হচ্ছে আমার সাইট, এই সাইডের পারমালিঙ্কটা কেমন হবে, মনে করেন এরপর আমি যখন একটা পোস্ট দিব বা একটা পেজ ক্রিয়েট করব, প্রত্যেকটা সাইডে পেজ থাকে না বিভিন্ন, এই যে পেজ ক্রিয়েট করবো এই পেজটা কিভাবে আসবে বা পোস্টটা কেমন হওয়া উচিত। অনেক সাইডে দেখবেন এরকম থাকে যে মনে করেন এখানে একটা এক্সাম্পল দিলাম যে abc.com, এটা সাইডের নাম, স্ল্যাশ অ্যাবাউট আস পেজের কথা বলছি আমি, মনে করেন এখানে একটা ডেট দেয়া স্ল্যাশ তারপর দেয়া অ্যাবাউট আস। আবার অনেক সাইডে দেখবেন এরকম দেয়া নাই, শুধু www.abc.com/ দিয়ে aboutus.com দেয়া। এখন কথা হচ্ছে আপনাদেরকে একটা জিনিস বলা হয়েছে যে পারমালিঙ্ক তৈরির সময় অবশ্যই খেয়াল করবেন বা মনে রাখবেন যতটা পসিবল পারমালিঙ্কের মধ্যে স্ল্যাশ কমানো উচিত। তার মানে আপনি যদি মনে করেন যেটা বললাম যে ডেট আনেন, ডেট আনা মানে 2টা বা 3টা স্ল্যাশ এক্সট্রা হয়ে যাওয়া না, স্ল্যাশ বেড়ে যাচ্ছে না, সো এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি ফরম্যাট না। আপনাদের জন্য এখন এখানে দেখেন পারমালিঙ্কে আমি যদি যাই সেটিংসে, পারমালিঙ্ক এই অপশনে গেলে বাই ডিফল্ট এদের যে সেটিংসটা করা এখন বর্তমানে সেটা হচ্ছে ডে অ্যান্ড নেম, এইভাবে করা আপনার সাইডের নেম স্ল্যাশ ডেট স্ল্যাশ তারপর হচ্ছে আপনি পোস্টে যে ইউআরএল দিবেন সেটা। এটা কি এসইও ফ্রেন্ডলি? না, কখনো না। তাহলে এসইও ফ্রেন্ডলি কোনটা? ওপরটা। এটা কাস্টম পোস্ট, পোস্ট নেম, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। সরাসরি আমার সাইট ইউআরএল স্ল্যাশ দিয়ে আমার পোস্টের এটা আমি যে পোস্ট ইউআরএল দেব সেটা পোস্টের নেমটা চলে আসবে। সো এই যে পোস্ট নেম এইটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, এইটাকে আপনারা টিক মার্ক করে দিবেন। কারণ এরপরে হবে কি, আমি যে সাইট দিয়ে সাইটের মধ্যে যখন নতুন নতুন পেজ ক্রিয়েট করবো অনেক পোস্ট দিব, সো সেগুলো কিন্তু আমার এই ইউআরএল চলে আসবে। সো আগে থেকে আমি এটাকে ঠিক করে নিব, পোস্ট নেম দিলাম, কারণ এগুলো একবারই চেঞ্জ করতে হয়, বারবার কোনো ঝামেলা নেই, একবারই চেঞ্জ করবেন। পোস্ট নেম দিলেন, সেভ চেঞ্জেস, সো ডান। আমার সাইডের এই দুটা কাজ করা হয়ে গেলে বা ফার্স্টে করে নিয়ে এবার আমি বাকি কাজগুলোর দিকে স্টেপ বাই স্টেপ আগাবো, বোঝা গেছে? এখন আপনাদের সবাইকে 5 মিনিট সময় দেওয়া হবে, এই কাজটুকু পর্যন্ত করেন, নেক্সট আমরা আবার আগাবো। সো আপনাদের যতটুকু পর্যন্ত দেখেছিলাম আমরা যে পর্যন্ত ছিলাম সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, করার পরে আমরা পারমানেন্টটা ঠিক করলাম, প্লাস আমাদের সার্চ ইঞ্জিন রোবটটাকে অফ করে দিলাম, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের ফার্স্ট কাজ কি আসতে পারে, কি মনে হয়? অবশ্যই আমাদের সাইট ডিজাইনের কাজ আসে, পোস্ট তো আগে না, কারণ পোস্ট তো আমরা দিব আস্তে আস্তে, এটা তো কন্টিনিউ বেসে দিব, সাইট ডিজাইনিং এর পার্টটা আসে। সাইট ডিজাইনিং এর পার্টের ক্ষেত্রে যে বিষয়টা একটু বলি সেটা হচ্ছে আমাদের তো থিম আমি একটা দিয়েছিলাম আপনাদেরকে, তাই না? সো সবাই এরকম আপনারা যে বাইরের কাজ করবেন তার থিম থাকবে অথবা তার অলরেডি থিম ইনস্টল করা থাকবে। ডিজাইনিং এর পার্ট আমি এটা দেখাচ্ছি এই জন্যই যে এটা আপনাদের সাইডে কাজ করার জন্য, যে আপনাদের যেহেতু এইদিকে কোনো কাজ করার এক্সপিরিয়েন্স নাই, সো আপনাদের কাজ করা বা আপনাদের সাইটটা কিভাবে ডিজাইন করবেন এই জন্য দেখাচ্ছি। এরপরে আমাদের থিম ইনস্টলেশনটা কিভাবে করতে হবে একটু দেখেন সবাই। এখান থেকে যখন থিম ইনস্টল করবেন যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে যে থিম একটা অপশন আছে, অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম অপশনে গেলাম। থিমস অপশনে যাওয়ার পরে সে কি বলছে একটু খেয়াল করেন যে আপনার বর্তমানে অ্যাক্টিভ আছে 2016 ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে থিমগুলো তার মধ্যে একটা 2016 এই থিমটা আপনার অ্যাক্টিভ আছে,
সো আপনি যদি এই থিমটা রাখতে চান ফাইন, যদি এই থিমটা না রাখতে চান, নতুন থিম অ্যাড করতে চান, তাহলে এই যে অ্যাড নিউতে চলে যান। আমরা যেহেতু এটা রাখবো না, নতুন থিম রাখবো, সো অ্যাড নিউতে যাই আমরা। অ্যাড নিউতে যাওয়ার পরে সে দেখেন অলরেডি ইনস্টল থিমটা দেখাচ্ছে, প্লাস আদার্স পপুলার থিম, লেটেস্ট থিম, ফেভারিট থিম, এর অনেক থিম আছে, এগুলো সব ফ্রি। এখানে যে থিমগুলো দেখছেন সব ফ্রি। ফ্রি থিম আমরা একটা জিনিস একটু বলে দেই, যদি ফ্রি থিম ইউজ করতেই হয়, এইখানে যে ওয়ার্ডপ্রেসের যে ফ্রি থিম দেওয়া আছে এগুলো ইউজ করেন, কিন্তু কোনো পেইড থিমের যে ফ্রি ভার্সনগুলো অনলাইনে পাওয়া যায় ওইগুলো ইউজ করেন না, এটা খুব খারাপ। খারাপ কেন বলছি, কারণ দেখেন আপনি আমি পুরা কোডিং বুঝি না সবকিছু। কোডিং এর মধ্যে এই যে ফ্রি থিমগুলো থাকে এগুলোকে বলা হয় নাও থিম। যে অনলাইনে মনে করেন পেইড থিম আছে ওইটার যে ফ্রি ভার্সনগুলো, ক্র্যাক ভার্সনগুলো বা আমরা যে ফ্রি ভার্সনগুলো পাই অনলাইনে, এগুলোকে বলা হয় নাও থিম। নাও থিমের সবচেয়ে বড় সমস্যা যেটা, এটার মধ্যে এসকিউএল ইনজেক্ট করা থাকে। এসকিউএল ইনজেক্ট বলতে এটা হচ্ছে একটা আপনার হ্যাকিং এর একটা পন্থা, যেটা হচ্ছে আপনার যে ডাটাবেসটা আছে, আপনি মনে করেন আপনার স্বাভাবিক এই যে ওয়ার্ডপ্রেসে ঢুকলাম, আমাকে লগ ইন করতে হয়েছে না ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, আপনি যখন ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, আপনার দেখা গেলো হ্যাকাররা এমনভাবে একটা কোড করে রেখেছে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যেই লগ ইন দিলেন তার কাছে ইউজার নেম পাসওয়ার্ডটা চলে যাবে। সে সাথে সাথে কিন্তু আপনার সাইটটা বুঝে যাবে যে আপনার সাইটে লগ ইন অ্যাক্সেস কি ছিল। সো এই জিনিসটা যাতে না হয়, এই কারণে আপনি চাইলে এই থিমগুলো ইউজ করেন, এখানে যে থিমগুলো দেওয়া আছে এইগুলো এসব ঝামেলা নাই, কিন্তু তাই বলে ফ্রি থিমগুলো ইউজ করেন না, এটা খুব খারাপ। ফ্রি থিম বলতে গেলে সেইটা যে থিমটা কিনা অনলাইনে মনে করেন, যেমন আপনার যা রোজমারি এই থিমটা অনলাইনে কিনতে যখন যাবেন কেনার একটা পেইড করতে হবে আপনাকে, কিন্তু যদি এই থিমটা ফ্রিতে ইউজ করেন, মানে আমি যদি রোজমারি থিম লিখে সার্চ করে অনলাইনে দেখা যাবে ফ্রি ভার্সন পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবল ভার্সন আছে পাওয়া যায়, এটা ঠিক না, এটা করবেন না। আমরা এখান থেকে অ্যাড থিমে যাওয়ার পরে আপলোড থিম এই অপশনে যাব। এখানে দেখেন চুজ ফাইল বলে একটা অপশন দিচ্ছে আপনাকে, যে আপনার যে ফাইলটা আছে সিলেক্ট করেন, আর এটা কোন ফরম্যাটে ফাইলটা থাকবে দেখেন ডট জিপ, জিপ ফরম্যাটে থাকবে আপনার ওয়ার্ডপ্রেস থিমটা। এখান থেকে যে চুজ ফাইল এই অপশনে গেলাম, এখন বলছে যে আপনার যে থিমটা আছে সেটাতে যান। আমি আমার থিমটাতে যাচ্ছি, এই হচ্ছে আমার থিমটা, এই যে ফাইলটা আছে একটা জিপ ফাইল দেখেন, এই জিপ ফাইলটাকে আমি সিলেক্ট করলাম, ওপেন করলাম, চলে আসছে। এখন আমি ইনস্টল নাও, ইনস্টল নাওতে ক্লিক করলাম, ইনস্টল হওয়ার আগে সে আপনাকে বলছে যে আপনি যদি লাইভ প্রিভিউ দেখতে চান যে কেমন দেখাবে, চাইলে দেখতে পারেন যে ভালো লাগে কিনা আপনার। সো আপনি চাইলে এখান থেকে লাইভ প্রিভিউ দেখতে পারেন যে আপনার সাইটের স্ট্রাকচার বা চেঞ্জটা কেমন আসবে, আপনাকে সে একটা ডেমো দেখাবে। এটা হচ্ছে একটা ডেমো দেখাচ্ছে সে, আপনার সাইটটা এভাবে আসবে। আপনার আমি ডেমো দেখার দরকার নেই, কারণ আমরা সরাসরি ইসে কাজ করবো, সো আমার ডেমো দেখার দরকার নেই কোনো। আমরা এটাই নিতে যাচ্ছি, অ্যাক্টিভ করবেন, সরাসরি এখান থেকে অ্যাক্টিভ করবেন। দেখেন থিমটা যখনই অ্যাক্টিভ করেছি, অ্যাক্টিভ করার সাথে সাথেই সে আমাকে এখানে দেখাচ্ছে যে এই থিমটা এখন অ্যাক্টিভ আছে আমার, আমার আগে ছিল এটা, এটা এখন অ্যাক্টিভ নাই, এটা অ্যাক্টিভ আছে আমার। সো আমার থিম ইনস্টল করা কমপ্লিট হয়ে গেল, থিম ইনস্টলেশন কমপ্লিট হলে আমি রিফ্রেশ দেই, এখন আমার সাইটটা এইভাবে দেখাচ্ছে সে থিম ইনস্টল করার পরে। এখন বিষয় হচ্ছে থিম ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে আমার তো কিছু কাজ থাকে, সেটিংস এর কাজ থাকে, কিছু চেঞ্জের দরকার আছে, তাই না? আপনি কোনো তো কন্টেন্ট নাই সাইডে, আর সাইডে কন্টেন্ট না থাকলে কিন্তু একটু প্রবলেম হয় যে আসলে ডিজাইনিংটা ঠিকভাবে বোঝা যায় না। কন্টেন্ট যদি না থাকে ডিজাইনটা ঠিক মতো বোঝা যায় না। সো এই ক্ষেত্রে আপনি চাইলে কিছু ডেমো কন্টেন্ট, পেইড থিমের ডেমো কন্টেন্ট দেওয়া থাকে, পেইড থিমগুলোতে ডেমো কন্টেন্ট, ডকুমেন্টেশন এই ফাইলগুলো দেওয়া থাকে। আপনাদের যে থিমটা দিয়েছে ওর মধ্যেও দেওয়া আছে, দেখেছেন কিনা যায় না, ওর মধ্যে ডেমো কন্টেন্ট দেওয়া আছে, আপনারা চাইলেও ডেমো কন্টেন্টটা আপলোড করে নিতে পারেন আপনাদের কাজের জন্য, পরে ডিলিট করে দিলেন। তো এটা ঝামেলা মনে হয় আমার কাছে, ডেমো কন্টেন্ট আপলোড করা আবার পরে ডিলিট করা ঝামেলা হচ্ছে। আমি যেভাবে কাজ করো ফ্রেশভাবে আমি কাজটা করি। আপনারা যখন কাজ করবেন, আপনারা আগে থেকে এটা করবেন যে চার পাঁচটা পোস্ট আগে থেকে রেডি করে রাখবেন। ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করা হয়ে গেলে থিম ইনস্টল করে চার পাঁচটা পোস্ট দিয়ে দিলেন, দু একটা পেজ ক্রিয়েট করলেন, তাহলে ডিজাইনিংটা সুন্দর হয়, বুঝতে পারবেন যে কেমন আসছে আপনার কাছে, তাহলে ঝামেলা হবে না। সো এখন কথা হচ্ছে আমরা এখান থেকে থিম কাস্টমাইজেশনটা পরে দেখব, কারণ আগে আমাদের কয়েকটা পোস্ট দিতে হবে, তাই না? আমাদের এখানে কোনো পোস্ট নাই। সো আমরা কয়েকটা পোস্ট
জাস্ট আমি এখানে কয়েকটা পোস্ট দিব আর দিয়ে একটা পেজ ক্রিয়েট করব। সো পেজ ক্রিয়েট করে একদম নর্মালি দেখি, আমি একটু এখানে পেজে গেলাম, বর্তমানে আমার পেজ আছে একটা স্যাম্পল পেজ, এটা কি বাই ডিফল্ট থাকে না, সেই ডিফল্ট পেজটা, এই পেজ আমার দরকার নেই, আমি ডিলিট করে দিচ্ছি, যে ট্রাশ, আমি পেজটা ডিলিট করে দিলাম, কোনো পেজ নাই এখন আর। সো আমি এখন নতুন পেজ ক্রিয়েট করছি, দেখেন আমি একটা পেজ ক্রিয়েট করলাম, মনে করেন অ্যাবাউট। একটা বিষয় একটু বলি, যদি সেলফ ব্র্যান্ডিং নিয়ে চিন্তা করেন তাহলে এই জিনিসটা লাগবে, আর তাহলে লাগবে না। সেটা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং নিয়ে যারা চিন্তা করছেন তারা অবশ্যই এইখানে আপনাদের নামে যদি ডোমেইন হয়, মনে করেন আপনার নামে ডোমেইন আছে, তখন কি করবেন, অ্যাবাউট, স্বাভাবিক যদি কেউ অ্যাবাউট লিখে সার্চ করে গুগলে, আপনি অ্যাবাউট লিখে সার্চ করলেন, প্রত্যেকটা ওয়েব পেজের একটা অ্যাবাউট পেজ থাকে না, অবশ্যই থাকে। সো কোন অ্যাবাউট পেজটা তাহলে সে আনবে, কোনো নির্দিষ্ট আছে, আনবে কোনগুলো, খুব পপুলার যে পেজগুলো, হাই অথরিটি পেজগুলো, তার দিয়ে একটা অ্যাবাউট পেজ নিয়ে আসবে, কারণ কেউ জানে না কোনটা কথা বলছেন আপনি। কিন্তু যদি এভাবে আপনি আপনার অ্যাবাউট পেজ তৈরি করেন, অ্যাবাউট আপনার নাম, কোন নাম, ব্র্যান্ড নাম যেটা আপনি তৈরি করছেন আপনার, বোঝা গেছে কিছু? আপনাদের যে ডোমেইনটা নিয়েছেন, মনে করেন ডোমেইন আপনার নাম আছে, মনে করেন কিছু একটা নাম দেওয়া আছে আপনার, এইখানে অ্যাবাউট দিয়ে আপনার নাম নেন, সেটা বেটার। তাহলে কি হবে, যদি গুগলে কেউ সার্চ করে কখনো আপনার সম্পর্কে যদি জানতে চায়, তখন যদি কেউ অ্যাবাউট আপনার নাম দেখে সার্চ করে, তাহলে সে এই পেজটাকে খুব দ্রুত র্যাঙ্ক দিয়ে দিবে, কারণ এখানে আপনি এভাবে লিখেছেন। তো সেলফ ব্র্যান্ডিং হলে এখানে আপনি অ্যাবাউট দিয়ে আপনার নাম দেন, তা না হলে নর্মাল পেজ হলে আমার দরকার নেই, জাস্ট অ্যাবাউট পেজে রাখি। সো আমি অ্যাবাউট পেজ আপাতত রাখছি, অ্যাবাউট পেজে কিছু লিখতে হয় তাই না? সো এখন হচ্ছে আমার ডেমো লেখা নিয়ে আসি, আমি জাস্ট অ্যাবাউট সেকশন লেখাগুলো দিয়ে দিলাম, দ্যা কমপ্লিট। আমি জাস্ট এখানে খেয়াল করেন, এখানে পারমালিংটা কি দেখাচ্ছে, এখানে নিচে পারমালিং দেখায়, তো দেখাচ্ছে না। আপনি এখানে সেভ ড্রাফট দিলে সে পারমালিংটা অনেক সময় এটা অটোমেটিক নিয়ে নেয়, অনেক সময় নেয় না। সো সেভ ড্রাফট দিলাম, দেওয়ার সাথে সাথে পারমালিংটা দেখাচ্ছে। এখন আপনি যে পারমালিংটা যেভাবে বললাম আপনার নাম দিয়ে নিচে নিতে পারেন, অ্যাবাউট আপনার নাম নিতে পারেন, পাবলিশ দিলাম, আমি একটা পেজ ক্রিয়েট করলাম অ্যাবাউট পেজ। আমি আর একটা পেজ ক্রিয়েট করি, কারণ স্বাভাবিক অ্যাবাউট পেজ এবং কন্ট্যাক্ট আস পেজ, এই দুটো পেজ তো থাকেই সবসময়। সো আমি আর একটা পেজ ক্রিয়েট করলাম, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করলাম, কন্ট্যাক্ট পেজ কিছু লিখলাম না, ফাঁকা রাখলাম, পাবলিশ দিলাম, আমার দুইটা পেজ ক্রিয়েট করা শেষ। এবার আমি একটু আমার ব্লগে আসি, রিফ্রেশ দিই, দেখি কেমন হয়। এই যে দুইটা পেজ চলে আসছে, অ্যাবাউট, কন্ট্যাক্ট, দুইটা পেজ চলে আসছে আমার। এখানে আমার কিন্তু এই ঝামেলা হয়নি যে এখানে এসে আবার পরে সিলেক্ট করে দাও কোথায় কোন পেজ হবে, অটোমেটিক চলে আসছে অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ। আচ্ছা এখন আমি পোস্টে যাই, যে একটা পোস্ট দেই, আমি একটু ডেমো পোস্ট দেই কিছু। এখান থেকে মনে করেন আমি, এটা হচ্ছে আমার একটা পোস্ট দেয়া আছে, হ্যালো ওয়ার্ল্ড, এটা তো আপনারা জানেন বাই ডিফল্ট দেয়া থাকে, যেটা এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এই পোস্ট আমার দরকার নাই, ডিলিট করে দিলাম। আমি অ্যাড নিউতে যাই, অ্যাড নিউতে গেলাম, টাইটেল দিলাম, এবার আমি পোস্টের লেখা কপি করে নিয়ে আসি, পেস্ট করলাম, পেস্ট করার পরে এইখানে মনে করেন আপনারা যখন পোস্ট দিবেন, পোস্ট দেওয়ার সময় একটা জিনিস মনে রাখবেন, এইখানে দেখেন ইউআরএল দেখাচ্ছে, আপনি চাইলে ইউআরএল এখানে চেঞ্জ করতে পারেন। আর একটা বিষয় বলি, এইখানে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন আপনি চাইলে, আর অলওয়েজ ক্যাটাগরি ক্রিয়েট করে দিবেন, এটা বেটার। মনে করেন এই পোস্টটা দিয়েছি, আমি পোস্টের জন্য একটা ক্যাটাগরি ক্রিয়েট করে দিচ্ছি, মনে করেন এসইও, এটা হচ্ছে এই পোস্টের জন্য ক্যাটাগরি, অ্যাড নিউ দেই, একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। সো এইটার জন্য, এই পোস্টের জন্য এটা ক্যাটাগরি ই হয়ে গেল। ট্যাগ, ট্যাগ জিনিসটাও ইম্পর্টেন্ট, ট্যাগ দিবেন পোস্টের, একটা পোস্টের দুইটা তিনটা ট্যাগ হতে পারে, আপনার ইচ্ছে মতো ট্যাগ দেন। মনে করেন এটা SEO একটা ট্যাগ,
দেন হাউ টু লার্ন এসইও, এটা একটা ট্যাগ, আপনি দুইটা তিনটা ট্যাগ চাইলে দিতে পারেন, এটা সুবিধা। এবার আসি ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজ নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে আপনারা মনে হয় খেয়াল করেছেন যে প্রত্যেকটা সাইডেই এখন লেখার পাশাপাশি একটা ইমেজ দেখা যায়, তাই না? সো এইখানে আপনার যে ওয়েব আপনার লেখাটা, এর জন্য যদি একটা ফিচার্ড ইমেজ সেট করতে চাই, আমি একটা ফিচার্ড ইমেজ নিয়ে আসি, এসইও দিয়ে আমি একটা ইমেজ নিয়ে আসি, তারপর ওইটাকে আমি ফিচার্ড ইমেজ সেট করি। এই ইমেজটাকে আমি নিলাম, আমি এখানে যে ফিচার্ড ইমেজে গেলাম, একটা ফিচার্ড ইমেজ নিয়ে আসি ডেস্কটপ থেকে, ওপেন করি, ইমেজ চলে আসছে। একটা বিষয় বলি, ওয়ার্ডপ্রেসে যখনই কোনো ইমেজ আপলোড দিবেন, দেওয়ার সাথে সাথে দেখেন আপনারা কি দেখেছেন, ইমেজের দুটা জিনিস আমার দিতে হয়, বলেছে আপনার টাইটেল টেক্সট, অল্টার টেক্সট, টাইটেল টেক্সট এইটা না, এইখানে আপনাদের দেওয়ার অপশন দিয়ে দিবে, আপনি এখানে টাইটেল টেক্সট লিখে দেন, ধরেন এসইও, অল্টার টেক্সট, এখানে আপনি মনে করেন হাউ টু লার্ন এসইও, এটা দিলে আমি অল্টার টেক্সট দিলাম। এখন বলেন অল্টার টেক্সট লেখা কি ঠিক আছে আমার, বলেন অল্টার টেক্সট লেখা কি আমার ঠিক আছে, জোরে বলেন, সমস্যা কি? কি হবে তাহলে, ঠিক না থাকলে কি হবে? নর্মাল আমরা স্পেস রাখতে পারি, তাই না? আমি ছোট করে দিলাম একটু, লার্ন এসইও নর্মাল যেভাবে লেখা আছে দিয়ে। এবার আমরা এটাকে সেট ফিচার্ড ইমেজ দিই, এটা ফিচার্ড ইমেজ চলে আসছে, আমার কাজ কমপ্লিট। এবার আমি পাবলিশ দিলাম, একটা পোস্ট চলে আসলো, আমি ব্লগে যাই দেখি কেমন দেখায়, এটা এই যে এটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে? এইভাবে যখন দেখেন আপনি, যখন পাঁচটা ছয়টা পোস্ট এই জন্য রেডি করতে বলেছিলাম যে আপনাদের পাঁচটা ছয়টা পোস্ট থাকে, এটা দেখতে আপনার জন্য ভালো হবে, ডিজাইনটা বুঝতে পারবেন সহজে। আপনারা পাঁচটা ছয়টা পোস্ট রেডি করে রাখবেন, যেটা আপনি যখনই কাজ হয়ে যাবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে, পোস্টগুলো পরপর দিয়ে দেবেন, আপনার জন্য ভালো হবে তাহলে বুঝতে। সো এই পর্যন্ত যতটুকু করলাম যে আমরা থিমটাকে ইনস্টল করলাম, দিয়ে একটা ডেমো পেজ ক্রিয়েট করলাম। ডেমো পেজ মানে কি? এই দুটো পেজ তো আপনাদের সবার লাগবে, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট পেজ, এই দুটো পেজ সবার লাগবে। দুটো পেজ ক্রিয়েট করবেন সবাই, থিম ইনস্টল করবেন, এবং একটা করে ডেমো পোস্ট দিবেন। যতটুকু দেখালাম এই কাজটা সবাই করেন এখন। আমরা জাস্ট থিম ইনস্টল করা দেখলাম, থিম ইনস্টল করার পরে জাস্ট একটা ডেমো পোস্ট দিয়ে আমি দেখলাম যে কেমন আসে, দেখতে সাইটটা কেমন আসছে। সো এখন আমার সাইডের কিছু ওয়ার্ডপ্রেসে মেইনলি কাজ হয় প্লাগইনস দিয়ে, আমরা প্রত্যেকটা কাজ করার জন্য আমাদের প্লাগইনস ইনস্টল করতে হয়। প্লাগইনসগুলো হচ্ছে আপনার কাজ করতে হেল্প করে, আপনাকে খুব ইজিতে আপনাকে কাজগুলোকে করতে হেল্প করে ওয়ার্ডপ্রেস যে প্লাগইনসগুলো আছে। প্লাগইনস কি আমি ইনস্টল করতে, আমি জাস্ট একটা দুটো ইনস্টল করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা যখন কাজ করবেন আমি বলে দিব যে এই প্লাগইনগুলো অবশ্যই লাগে, সেগুলো ইউজ করবেন। আর বাই ডিফল্টলি যে প্লাগইনগুলো থাকে, যদি কাজে না লাগে ওগুলো আমরা ইউজ করব না। আগে আমি একটু প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় এটা দেখাই, তারপর আপনাদেরকে বলবো যে আপনাদের সাইডের জন্য কোন কোন প্লাগইনগুলো অবশ্যই লাগবে সেগুলো লিখে নেবেন। প্লাগইনস একটা অপশনই আছে ওয়ার্ডপ্রেসে, এই প্লাগইনসে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে অটোমেটিক্যালি দুইটা প্লাগইন অলরেডি ইনস্টল করাই আছে। মনে করেন আমি এইটা চাচ্ছি না, আমি এটা ডিলিট করে দিলাম, এটা লাগবে না আমার। এখন আমি চাচ্ছি নতুন একটা প্লাগইন ইনস্টল করতে, এই যে অ্যাড নিউ, এই প্লাগ এখানে যে আমি একটা নতুন প্লাগইন ইনস্টল করতে পারি, অ্যাড নিউতে গেলাম, যার পরে আমি যে প্লাগইনটা চাচ্ছি সেটাকে এখানে সার্চ করতে হবে। এখন আমরা যেহেতু এসইওর কাজ করি, আমরা যখন কোনো বায়ারের কাজ করব তখন অ্যাকচুয়ালি আমাদের এইসব ঝামেলা না করার দরকার হয় না, কেন? কারণ বায়ারের সাইট অলরেডি রেডি থাকে, আপনাকে সে একটা রেডি সাইট দিবে, সেইখানে আপনাকে এসইওর জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো শুধু করতে হবে। সো এখন আপনি যখন এই কাজগুলো করবেন, আপনার যে জিনিসটা করা লাগে এসইওর কাজ করতে, আমি শুধু সেই পার্টটুকুই দেখাচ্ছি, আদার্স প্ল্যাগিংগুলো আমি এখন ইনস্টল করে দেখাবো না, শুধু আমরা এসইওর জন্য আমাদের এসইও ইয়োস্ট যে প্ল্যাগিংটা কাজ করতে হয় সেই প্ল্যাগিংটা দেখছি।
সো আমি ইয়োস্ট এসইওটা লিখছি, ইয়োস্ট এসইও লিখে আমি সার্চ করছি। সার্চ করার পর দেখেন ইয়োস্ট এসইও চলে আসছে। এই প্লাগইনটাকে আমি এখন ইনস্টল ইনস্টল নামে ক্লিক করলাম। এটা এখন ইনস্টল হবে, ইনস্টল হয়ে গেলে যে অ্যাক্টিভ প্লাগইন। যখন এটা অ্যাক্টিভ করেছি দেখেন চলে আসছে এটা ইয়োস্ট এসইও প্লাগইনটা চলে আসছে আমাদের এখানে। এবং ইয়োস্ট এসইও প্লাগইনের একটা ই এখানে যে ওর অপশনগুলো এখানে কাস্টমাইজ করার জন্য এখানে চলে আসছে। এগুলো আমরা পরে দেখবো যে প্রত্যেকটা অপশনের কাজ কি, এটা একটু পরে দেখছি। আমি জাস্ট প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় এটা কি বোঝা গেছে? যে কোনো প্লাগইন আমরা এই অ্যাড নিউতে যাব, সার্চ করব, দেন ওটাকে অ্যাড করে দেব, অ্যাক্টিভ করে দেব, শেষ। খুব সিম্পল একটা প্রসেস। এখন আপনাদের যে যে প্লাগইনগুলো অবশ্যই কাজ করতে হবে, একদম আমি শর্টে কিছু কয়েকটা প্লাগইনের নাম বলছি, এগুলো লাগবেই। এছাড়া বাকি যে প্লাগইনগুলো আছে ওগুলো আপনারা আপনাদের প্রয়োজন বা চাহিদা অনুযায়ী একসময় ইনস্টল করবেন। এই যে থিমটা আপনারা ইনস্টল করেছেন, এই থিমের সাথে আপনারা এই প্লাগইনগুলো দিয়ে মোটামুটি ভালোভাবে কাজ করতে পারবেন। অ্যাডভান্স অটোমেটিক আপডেটস, এটা নাম শুনলেই বোঝা যাচ্ছে যেটার কাজ কি, তাই না? আমাদের স্বাভাবিক যেটা বলতেছিলাম যে যে কোনো ফিচার আপডেট হলেই, এটা তো আমাদেরকে নতুন নতুন যখন আপডেট আসে, মনে করেন ওয়ার্ডপ্রেস যখন আপডেট আসে, তারপরে আপনার যখন প্লাগইনসগুলো বা থিমের যখন আপডেট আসে, এইগুলো তো আপনাদের জানা দরকার। সো এইটা করবে কি, অটোমেটিক্যালি এই ফিচারটা যদি আপনার অ্যাপ থাকে প্লাগইনটা, তাহলে সে আপনাকে আপনার ঝামেলা করতে হবে না, সে আপনাকে নোটিফাই করে দেবে এবং অটোমেটিক আপডেট করে নেবে সে। সো এই প্লাগইনটা আমাদের দরকার না, সবাই এই প্লাগইনটা ইনস্টল করে ফেলবেন। এটা ইনস্টল করার নিয়মটা কি আমি আবার আরেকটা দিয়ে দেখাই দিচ্ছি, যে অ্যাডভান্স অটোমেটিক আপডেটস এই প্লাগইন নাম হচ্ছে এটা। আমি অ্যাড নিউতে গেলাম, এখানে যে আমি সার্চ করলাম অ্যাডভান্স অটোমেটিক আপডেটস লিখে, এই যে অ্যাডভান্স অটোমেটিক আপডেটস চলে আসছে। এইটাকে আমি জাস্ট এই যে ইনস্টল নাও অ্যাক্টিভ প্লাগইন দিলে এই যে চলে আসছে। আপনি যদি চান কোনো কারণে আপনি এই প্লাগইনটা এখন আপনার লাগবে না, আপনি এটাকে ডিলেট না করে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন, যে আমি পরে রাখতে পারে। আমি যেমন অনেক সময় কি না, আমরা ব্রাউজার এক্সটেনশনগুলো আমরা ডিঅ্যাক্টিভেট করে রাখি না, আবার এনেবল করি। সো চাইলে এখান থেকে আপনি এরকম ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন, আবার কাজের দরকার হলে অ্যাক্টিভেট করলেন। আরেকটা প্লাগইন হচ্ছে আকিসমিথ। আকিসমিথ এই প্লাগইনটা অ্যাকচুয়ালি আপনাদের কোন কোন কাজে হেল্প করে, মেইনলি এটা হচ্ছে আপনার কমেন্টের যে স্প্যামগুলো হয়, কমেন্টের থ্রুতে যে স্প্যামগুলো হয় এইটাকে প্রোটেক্ট করে। কিরকম প্রোটেক্ট করে, আপনারা তো দেখেছেন যে আমরা কোনো একটা পোস্ট বা আর্টিকেল যদি দেখি অনলাইনে, তার কিছু কমেন্ট করেন অনেকে। আচ্ছা, কেউ কেউ আছে কমেন্ট করে শুধু, কেন কমেন্ট করে, ওই লেখাটা পড়ে তাদের একটা আইডিয়া আসছে বা তারা ওই লেখাটা পড়ে কোনো একটা বিষয় শেয়ার করতে যাচ্ছে, ওইটাকে কমেন্টের মাধ্যমে জানায়। কেউ কেউ আছে এই টাইপের কমেন্ট করে, শুধুমাত্র থ্যাংকস দেয় বা কিপ রাইটিং বা অনেক ভালো লিখছে এই টাইপের কথাবার্তা বলে নিচে একটা লিংক করে দেয়, নিচে একটা লিংক দিয়ে দেয়, শুধু একটা থ্যাংকস দিয়ে একটা লিংক, একটা থ্যাংকস দিয়ে একটা লিংক। এখন যে লোকটা একটা লিংক দিয়ে গেল, তার উদ্দেশ্য কি অ্যাকচুয়ালি কমেন্ট করা ছিল না লিংক নেওয়ার উদ্দেশ্য ছিল? তার সাইডে প্রচারণা করাটা না, বিষয়টা হচ্ছে এরকম যে মনে করেন এইখানে এখন একটা লোক আসলো, সে এসে আমার এখানে ক্লাস করতে আসে, মনে করেন সাপোজ এখানে আপনাদের মধ্যে কোনো একটা স্টুডেন্ট আছে, সে করলো কি ক্লাস আপনাদের সবার সাথে ক্লাস চলা অবস্থায় সে আপনাকে বললো কি যে এইখানে তো তোমরা কোর্স করছো, কোর্স করার পরে তো তোমরা এসইও শিখছো, এসইও পরে তোমাদের ডিজিটাল মার্কেটিং শেখার দরকার হবে, এর কাজে দরকার হবে, সোশ্যাল মিডিয়া শেখার দরকার হবে, তো চাইলে তোমরা এই আমার প্রতিষ্ঠানে এটা চাইলে এখানে আসতে পারো। তার বিষয়টা কি, এইখানে সে একটা জিনিসের জন্য আসছে, সেটার মাঝে থেকে কিন্তু সে তার নিজের সাইডের প্রমোশন করে গেছে। এতে হয় কি, অনেকে কিন্তু এটা পছন্দ করে না, আমি কিন্তু পছন্দ করবো না যে আমার সাইডে এসে কেউ তার সাইডের একটা প্রমোশন করে যাক বা লিঙ্ক দিয়ে যাক, তাই না? আবার অনেক সময় দেখা যায় যে এমন সাইডে লিঙ্ক দিয়েছে যেটা আসলে কোনো ইরিলেভেন্ট লিঙ্ক, যে আমার সাইডে আমি হেল্প নিয়ে কথা বলছি, সে এসে একটা অ্যাডার সাইডে লিঙ্ক দিয়ে গেছে। অনেক সময় জিনিসটা হয় কিন্তু আপনারা দেখছেন, বিশেষ করে ফেসবুকেও দেখা যায় অনেক সময় এই ধরনের প্রবলেম দেখা যায়, যে ভালো ভালো পোস্ট কিছু তার নিচে কমেন্ট করেছে সব এরকম দেখাচ্ছে যে ইরিলেভেন্ট কমেন্টগুলো আসছে।
সো এই জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য অ্যাকসমেট এই প্লাগইনটা খুব হেল্প করে। সে আপনাকে এরকম যে স্প্যামি টাইপের যে অ্যাক্টিভিটিগুলো আছে এই অ্যাক্টিভিটিগুলো হতে দিবে না। কোনো কমেন্ট করলে আপনাকে আগে মডারেশন করবেন, দেখবেন, আর যদি স্প্যামি হয় সে অটোমেটিক সে নিজে এটাকে সরিয়ে দেবে, আপনাকে এই ঝামেলা ই করতে হবে না। সো এই প্লাগইনটা এই জন্য আমাদেরকে হেল্প করে। ব্যাকআপ গার্ড, এই ব্যাকআপ গার্ড এইটা অ্যাকচুয়ালি আপনাকে কেন লাগবে, যে বলেছিলাম যে আমাদের ব্যাকআপ নিতে হবে না, অনেক সময় আমাদের ব্যাকআপ দরকার হয় সাইডের জন্য। আমরা অনেক সময় অনেক উইকলি ব্যাকআপ নেয়, মান্থলি ব্যাকআপ নেয়, কেন নেয়, যে কোনো কারণে সাইডে যদি কোনো প্রকার সমস্যা হয় আবার যেন আমি সাইডটা পুরোটা রিট্রাইভ করতে পারি, যেমন আছে আমি ওইরকম পুরো ব্যবস্থা ফিরে পাই। এই কাজটা করার জন্য এই ব্যাকআপ গার্ড এটা অনেক হেল্প করে। ব্যাকআপ গার্ড একটা আছে, আর একটা আছে প্লাগইন, সেটা হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর ড্রপ বক্স। এই দুইটা প্লাগইনই খুব ভালো কাজ করে, একটা হচ্ছে ব্যাকআপ গার্ড, একটা হচ্ছে যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর ড্রপ বক্স। আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করলে হবে, দুটো ইউজ করার দরকার নাই, আপনাদের যেটা ভালো লাগে ইউজ করেন। ব্যাকআপ অ্যান্ড রিস্টোর ড্রপ বক্সের নামই বোঝা যাচ্ছে, এটা হচ্ছে সরাসরি আপনার ড্রপ বক্সে আপনার ব্যাকআপটা রেখে দিবে, আর ব্যাকআপ গার্ড দিয়ে আপনি সরাসরি আপনার পিসিতে সেটাকে ডাউনলোড করতে পারছেন, ব্যাকআপ ফাইলটাকে পরে আবার ওটাকে রিস্টোর করতে পারছেন। সো আপনাদের যেটা ভালো লাগে ইউজ করতে সেটা করেন, ব্যাকআপের জন্য করতে পারেন। এক্সটার্নাল লিঙ্কস, এক্সটার্নাল লিঙ্কস এইটা অ্যাকচুয়ালি একটা কাজ আছে, স্পেশাল কাজ এটা অ্যাকচুয়ালি, আপনারা বললে অতটা বুঝবেন না, কারণ আপনাদের এখনো অফ পেজ পার্টটা আমরা কন্টিনিউ করিনি, অন পেজই আমরা এখনো আছি। সো অফ পেজে গেলে একটা পার্ট আসবে, সেখানে আপনাদের লিঙ্ক অ্যাট্রিবিউট একটা জিনিস পড়ানো হবে, যেখানে আপনার নো ফলো এবং ডু ফলো লিঙ্ক সম্পর্কে জানবেন। সো এই এক্সটার্নাল লিঙ্ক আপনাকে এই নো ফলো লিঙ্কগুলো করতে হেল্প করে। সাধারণত এটা জাস্ট বুঝে নেন যে আপনি মনে করেন আজকে একটা আর্টিকেল লিখছেন, আর্টিকেল লেখার মাঝে আপনি যদি এমন হয় আপনি উইকিপিডিয়ার একটা পেজকে রেফারেল লিঙ্ক হিসেবে দেখিয়েছেন, যে তুমি যদি এই সম্পর্কে আরো ডিটেলস জানতে চাও উইকিপিডিয়া একটা লিঙ্ক দিয়ে দিয়েছেন, ওই যে লিঙ্কটা দেয় লিঙ্কটাকে আপনার সাইটের কোনো পেজের লিঙ্ক না, বাইরের না, তার মানে আপনি আপনার সাইট থেকে একটা ইউজারকে বাইরে পাঠাচ্ছেন। যখনই এই টাইপের কোনো লিঙ্ক দেওয়া হয় বাইরের, মানে এক্সটার্নাল লিঙ্ক বলে এগুলোকে, এক্সটার্নাল লিঙ্কগুলোর ক্ষেত্রে অলওয়েজ নো ফলো দিতে হয়, যে অ্যাড রেল ইকুয়াল টু নো ফলো এই অ্যাট্রিবিউটটা দিয়ে দিতে হয়। সো এই কাজটা এই প্লাগইনটা অটোমেটিক্যালি করে, আপনার করতে হবে না কিছু, এই কাজটা এই প্লাগইনটা অটোমেটিক্যালি করে দেয়। জাস্ট একদম নর্মালি আমি একটু দেখাই, আমি এই প্লাগইনটা এক্সটার্নাল লিঙ্কস প্লাগইনটা যদি অ্যাড করি এখানে, এক্সটার্নাল লিঙ্কস আমি প্লাগইনটা অ্যাড করছি, তার আগে একটু খেয়াল করেন আমার এই পোস্ট ছিল এটা, তাই না? কোনো পোস্টের মধ্যে কোনো লিঙ্ক কি দেয়া ছিল? দেয়া ছিল না মনে হয়, একটা লিঙ্ক দিয়ে দেখবো। আচ্ছা দেখি, আমি এটাকে আগে ইনস্টল করি, সেটা অ্যাক্টিভ করেছি, আমি পোস্টে যাই। আচ্ছা, এবার আর্টিকেলের পোস্টে আসলাম। এই যে এগুলো লিঙ্ক করা, তাই না? অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে লিঙ্ক করে, এগুলো তো বুঝেন সবাই, আপনার তো এই পার্টটা দেখানো হয়েছে। এই যে লিঙ্ক করা আছে, এখন আমরা এখানে কি বলেছি প্লাগইনের কাজ কি, এই প্লাগইনটা দিলে এই প্লাগইনটা এই লিঙ্কগুলোতে রেল ইকুয়াল টু নো ফলো করে দিবে সে। এখন এটা কিভাবে করে একটু দেখেন, আমি যদি এখানে দেখি এই লিঙ্কটা, ওটা তো লিঙ্ক না, এই যে এইটা লিঙ্ক, এই যে উপরটা এটা হচ্ছে লিঙ্ক, এই দেখেন, এই যে রেল ইকুয়াল টু নো ফলো এই কথা চলে আসছে না, এই যে রেল ইকুয়াল টু নো ফলো এই কথাটা চলে আসছে, এইটা হচ্ছে সে অটোমেটিক্যালি সে নিজে অ্যাড করে দিয়েছে। কেন অ্যাড করে দিয়েছে? কারণ আপনি আপনার সাইট থেকে বাইরের একটা সাইটকে রেফারেন্স করেছেন, এই কাজটা সে অটোমেটিক করে দিয়েছে, যেটা এখানে বলেছে যে অ্যাড রেল ইকুয়াল টু নো ফলো এই কাজটা সে অটোমেটিক করে দিবে। এটা ডিটেলস আপনারা পরে জানতে পারবেন, যখন ওই নো ফলো করলে কি হয়, ডু ফলো করলে কি হয়, এগুলো সব অফ পেজের ক্লাসে জানবেন। সো এছাড়া আরো কিছু প্লাগইন আছে, যেমন
ডাব্লিউপি অপটিমাইজ, তারপরে ওয়ার্ডফেন্স সিকিউরিটি। এই যে ডাব্লিউপি অপটিমাইজ এবং ওয়ার্ডফেন্স সিকিউরিটি, এই দুইটা আপনাদের নামই বুঝতে পারছেন যে দুটো আপনাদেরকে স্প্যামি যত কাজ আছে আপনার সাইডের, আপনার সাইডকে হেল্প করে, এই দুটোকে প্রোটেক্ট করে। ডাব্লিউপি অপটিমাইজ এবং ওয়ার্ডফেন্স সিকিউরিটি, এই দুটো আপনারা ইনস্টল করে রাখতে পারেন। ওয়ার্ডফেন্স সিকিউরিটি, ওয়ার্ডফেন্স। আচ্ছা, এখন কথা হচ্ছে এইগুলা ইনস্টল করার পরে আমাদের কাজের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি লাগে সেটা হচ্ছে ইয়োস্ট এসইও। কারণ আপনি যখন কোনো ক্লায়েন্টের সাইডের কাজ করবেন তখন দেখা গেল তার সাইড অলরেডি রেডি থাকবে, সে আপনাকে ওই রেডি সাইডের কাজ করার জন্যই ডাকবে। তো যখন সে আপনাকে রেডি সাইডের কাজ করার জন্য ডাকবে তখন আপনি যে জাস্ট একটা জিনিস ফলো করবেন যে তার ইয়োস্ট এসইও প্লাগইনটা ইনস্টল করা আছে কিনা। যদি করা না থাকে আপনি তো জানেন কিভাবে ইনস্টল করতে হয়, এই ইয়োস্ট এসইও প্লাগইনটা তার সাইডে অ্যাড করে দিবেন। অ্যাড করার পরে এবার আমরা দেখব যে অ্যাকচুয়ালি ইয়োস্ট এসইও প্লাগইনটা কাজ কি, বা ইয়োস্ট এসইও প্লাগইনটা দিয়ে কিভাবে কাজটা করে, আমরা বুঝি কিভাবে এসইও ফ্রেন্ডলি করি কিভাবে একটা পোস্টকে। একটু খেয়াল করেন আমরা একটা পোস্টের পেজে আছি তাই না, এখানে একদম নিচে চলে যাই ইয়োস্ট এসইওর জন্য আলাদা একটা পার্ট চলে আসছে না এখানে, এই যে ইয়োস্ট এসইও দেখতে পাচ্ছেন সবাই। সো ইয়োস্ট এসইওর যে পার্টটা আলাদা হয়ে আসছে এই পার্টটা টোটালি আপনাকে হেল্প করবে একটা এসইও ফ্রেন্ডলি অন পেজ স্ট্রাকচার সুন্দরভাবে রেডি করার জন্য একটা কন্টেন্টের। কিভাবে হেল্প করে একটু দেখেন, এইখানে আমি একটা আর্টিকেল লিখছি 12 বেস্ট ফ্রি অনলাইন রিসোর্সেস ফর লার্নিং এসইও, তাই না? আমার এখানে মেইন কিওয়ার্ড মনে করেন লার্নিং এসইও, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড আমরা ধরে নিলাম। এখন আমি একটু নিচে আসি, এইখানে আসার পরে একটা সিগন্যাল দিচ্ছে না, অরেঞ্জ কালার দেখা দেখাচ্ছে, এটা অরেঞ্জ কালার দেখাচ্ছে। সে এখানে যদি আমার গ্রিন কালার হয় সেটা হচ্ছে আমার জন্য বেটার, রেড কালার হওয়া মানে আমার পোস্টের অবস্থা অনেক খারাপ। এখন আমি এটাকে চেষ্টা করবো না কিভাবে গ্রিন করা যায়, কারণ দেখেন সে নিচে বলে দিচ্ছে যে তুমি এই জিনিসগুলো ভুল করছো, অরেঞ্জ কালার, রেড কালার, এই দুটা রেড কালার, এই কটাকে আবার ইয়েলো কালার করেছে, ওই অরেঞ্জ কালার করেছে, রেড কালার কি করেছে একটু খেয়াল করেন, নো ফোকাস কিওয়ার্ড ওয়াজ সেট ফর দিস পেজ। এই কথাটা অর্থ কি আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এই পার্টটা বুঝেন, আপনারা প্রতিদিন কি বুঝছেন না বুঝছেন ডিজাইনিং এ প্রবলেম নাই, কারণ আপনাদের ওটা মেইন ট্র্যাক না। এসইওর কাজের জন্য কিন্তু আপনাদের এই টুলটার কাজ ভালোমতো বুঝতে হবে, প্লাগইনটার। অ্যাট ফার্স্ট যখন আপনি মনে করেন বায়ারের কাজ করতে যাচ্ছেন, বায়ারের একটা ব্লক সাইট আছে, ব্লক সাইটটা যখন সে আপনাকে দিল, দেওয়ার পরে সেই সাইটে যখন আপনি এই প্লাগইনটা ইনস্টল করলেন, ইনস্টল করার পরে তার মনে করেন 20টা পোস্ট আছে, প্রত্যেকটা পোস্টে ইন্ডিভিজুয়ালি আপনার মানে একটার পর একটা কাজ যেতে হবে, যেয়ে দেখতে হবে। আমি মনে করি একটা পোস্টে গেলাম, যাওয়ার পরে স্ক্রল করে নিচে আসবো, এসে ইয়োস্ট এসইও যে পার্টটা আছে আমি সেই পার্টে আসলাম। আসার পরে এইখানে দেখবো অ্যানালাইসিস পার্টে সে আপনাকে বলেই দিবে যে এই পোস্টের কি কি সমস্যা আছে। এখন বলবেন বায়ার কি এটা জানে না, ও কি পারে না এটা ইনস্টল করে নিতে, পারে জানে কিন্তু তার সে সময়টা না, তো এই জন্যই সে আপনাকে অ্যাপয়েন্ট করেছে আপনি কাজগুলো করেন। আবার অনেকের সময় এটা দেখবেন অনেকে অন পেজের মধ্যে আপনার যে কাজগুলো থাকে প্রত্যেকটা পার্টের সলিউশন আপনার এখান থেকে দিয়ে যেতে হবে, কিভাবে দেখেন একটু। অ্যাট ফার্স্ট বলছে নো ফোকাস কিওয়ার্ড ওয়াজ সেট, আমি একটা আর্টিকেল লিখেছি ঠিক আছে কিন্তু আমার টার্গেট কিওয়ার্ড কোনটা, আমি কি বলেছি এখানে কোথাও, না বললে কি এটা বুঝবে আন্দাজে, কোনো ওয়ে তো নাই। এইখানে দেখেন এডিট স্নিপেট একটা অপশন আছে, ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে দেখেন ফোকাস কিওয়ার্ড বলে একটা অপশন আছে না, আমি এখানে ফোকাস কিওয়ার্ডটা মনে করেন সেট করে দিলাম লার্ন এসইও। দেখেন আমি যখনই লার্ন এসইও দিয়েছি নিচে দেখেন চেঞ্জ হয়ে গেছে, এগুলা খেয়াল করেছেন নিচে এগুলো চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এবার খেয়াল করেন এবার কিন্তু প্রথমে ছিল নো ফোকাস কিওয়ার্ড, এবার কিন্তু সেটা নাই। আচ্ছা এবার খেয়াল করি, এবার যে সমস্যাগুলো বলছে আমি মনে করেন একটা আর্টিকেল লিখছেন, আপনার নিজের একটা আর্টিকেল লিখছেন, লেখার পর এবার আপনি চেক করে দেখছেন যে আমি তো আর্টিকেলটা লিখলাম আমার তো একটা মেইন কিওয়ার্ড আছে আর্টিকেলের জন্য, ওই মেইন কিওয়ার্ডটা এখানে দিলেন, দিয়ে দেখলেন চেক করে দেখি আমার আর্টিকেলটা কি অবস্থা, তখন সে আপনাকে একটা অ্যানালাইসিস করে রেজাল্ট দিবে। এর মধ্যে দেখেন সে গ্রিন সিগন্যাল দিচ্ছে কয়েকটাতে, চারটাতে গ্রিন সিগন্যাল দিচ্ছে, ভালো যে এইগুলো কোনো সমস্যা নেই তোমার ঠিক আছে। আর কি কি ভালো ওটা পরে দেখে নিন আপনারা।
আমরা আসি এর পরেগুলোতে, এইগুলোতে সে প্রবলেম বলছে। সো প্রবলেম গুলোর মধ্যে একটা ফার্স্ট প্রবলেম আমাদের যেটা বললাম, অরেঞ্জ থাকলেও মানা যায় কিন্তু রেড হলে আমরা ওটা রাখবো না, রেডটাকে সলভ করার চেষ্টা করব। নো মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড, আপনি কি কোনো মেটা ডেসক্রিপশন দিয়েছেন পেজের? তারপর এটা একটা খারাপ দিক না, যদিও এটা র্যাঙ্কিং ফ্যাক্টর না, তারপর এটা খুব খারাপ একটা ইস্যুর জন্য। আমি বলেছিলাম যে অবশ্যই মেটা ডেসক্রিপশন দিবেন। সো আমরা এখন একটা মেটা ডেসক্রিপশন দিব, কিভাবে দিব? এই দেখেন দেওয়ার জায়গা আছে, এসইওস্টে এডিট স্ক্রিপ্টে যখনই ক্লিক করবেন মেটা ডেসক্রিপশন দেওয়ার সে একটা জায়গা দিচ্ছে। সো আমি এখান থেকে একটা মেটা ডেসক্রিপশন সেট করি, কারণ এইটুকু আমি মেটা ডেসক্রিপশন হিসেবে নিয়ে নিলাম। এখন খেয়াল করেন, আমি যখন মেটা ডেসক্রিপশনটা দিচ্ছি রেড হয়ে গেছে না, এর মানে কি মেটা ডেসক্রিপশন আমার ওভার হয়ে গেছে। আপনাদের বলছেন ক্যারেক্টার লিমিটেশন আছে মেটা ডেসক্রিপশনের, কত? 150 ক্যারেক্টার। সো আমার এখানে আরো কমাতে হবে, আমি এটাকে কমিয়ে দিই, তাও সে ওয়েট দেখাচ্ছে। মনে করেন আমি এটাকে কমিয়ে দিলাম, কমিয়ে দেওয়ার কারণ এটা গ্রিন দেখাচ্ছে না। এবার আমি ওনাকে আরো কিছু লিখলাম, যতক্ষণ গ্রিন দেখায় এই যে আমি এই পর্যন্ত দিয়ে শেষ। এখন কিন্তু আমি মেটা ডিসক্রিপশন দিয়েছি, দিয়েছি না? এখানে আমি মনে করেন জাস্ট লেখার জন্য দেখাচ্ছি আমি, ঠিক আছে? এখানে মেটা ডিসক্রিপশন দিয়েছি। এবার খেয়াল করুন তো, এখানে যে মেটা ডিসক্রিপশনের বিষয়টা ছিল আছে কি না? নাই, ফার্স্টে নাই। একটা বিষয় এখানে আছে মেটা ডেসক্রিপশন নিয়ে, কি বলে দেখেন তো একটু, মেটা ডেসক্রিপশন কি বলছে? আচ্ছা আমি একটু কাজ করি, এইখানে মনে করেন আমার এইখানে সে এটাই বলছে, তুমি মেটা ডেসক্রিপশন দিয়েছো ঠিক আছে, কিন্তু তোমার যে মেইন কিওয়ার্ডটা তুমি বলছো যে ফোকাস কিওয়ার্ড, সেটা তো তুমি মেটা ডেসক্রিপশন কোথাও লেখনি নাই, তারপর তুমি এটা দেও, এটা দেয়া ভালো। এখন আমি এখানে মনে করেন লার্ন এসইও দিয়েছিলাম, এটাকে আইএনজি করে দিই, লার্নিং এসইও করে দিলাম। এখন দেখেন আছে, চলে গেছে না? আমার কিন্তু কিছুই করতে হচ্ছে না, এইখানে আমি যা করছি আমার কাজের ইফেক্টটা অটোমেটিক এখানে সে দেখাচ্ছে, আপনাকে ম্যানুয়াল কিছু করতে হবে না। আচ্ছা এবার আসি আমি এর পরের অপশনটায়, দ্য ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। আমি একটা কথা কিন্তু অবশ্যই আপনাদের বলেছিলাম যে যখনই কোনো আর্টিকেল লিখবেন বা ব্লগ রাইটিং করবেন, অবশ্যই আপনার লেখার ফার্স্ট প্যারার মধ্যে আপনার মেইন কিওয়ার্ড থাকতে হবে, এটা একটা গুড প্র্যাকটিস। এবং মেইন কিওয়ার্ড কোনো এলএসআই ভার্সন টার্সন না, হুবহু যেটা মেইন কিওয়ার্ড ওই কিওয়ার্ডটাকেই থাকতে হবে, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। সো আমরা এখানে আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে লার্নিং এসইও, যদি তাই হয় এখানে বলছে যে তুমি তোমার প্রথম প্যারার মধ্যে লার্নিং এসইও কথাটা রাখনি, আমি এক কাজ করি এখানে আমি লার্নিং এসইও দিয়ে দিই, লার্নিং এসইও দিয়ে দিলাম। এবার আমি নিচে আসি, দেখেন দেখাচ্ছে একটাও চলে গেছে, তার মানে আমি এই প্রবলেমটাও সলভ করে ফেলেছি। এবং একটা জিনিস খেয়াল করেন, আমি যখনই প্রবলেম সলভ করছি অটোমেটিক্যালি এই কালারটা চেঞ্জ আসছে, চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে, দেখেন রেড ছিল চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমরা আসি আর একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা স্কোর দিচ্ছে না সে, তার মানে আমার এটা যদি এখন আমি বাকি যে প্রবলেমগুলো আছে এগুলো চেঞ্জ নাও করি এখানে কোনো প্রবলেম হবে না। এখন আমি আর একটা জিনিস একটু দেখাই, আমি একটা ইমেজ নিয়ে আসি এখানে। আচ্ছা আমি যা করছি এটা বুঝতে পারছেন তো? আমরা একটা ইমেজ এখানে নিয়ে আসি, একটু খেয়াল করেন কি হয় বিষয়টা, আমি একটা ইমেজ আনছি। ইমেজ নিয়ে আসলাম, এবার আমি একটু আবার চেক করি, এখানে আমার ছিল লার্নিং
লার্নিং এসইও। একটা বিষয় খেয়াল কর, এবার একটা এখানে ফার্স্টে জায়গা দিচ্ছে, দ্য ইমেজ অন দিস পেজ ডু নট হ্যাভ অল্ড অ্যাট্রিবিউটস। তার মানে আপনি যদি কোনো কারণে ভুল করে কোনো ইমেজের অল্টার টেক্সট না দেন, সে আপনাকে সতর্ক করে দিবে। হতেই পারে আমরা ইমেজ দিয়েছি, ভুল করে অল্টার টেক্সট দেইনি, এ কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে তুমি ইমেজের অল্টার টেক্সট মিস করে গেছো। এই জিনিসটা আপনাকে এইভাবে হেল্প করবে। আপনি যদি এখন, আমি যদি ইমেজে অল্টার টেক্সট দিই, এই ইমেজে যাই, ইমেজের অল্টার টেক্সটটা আমি যদি সেট করে দিই, এখন এই যে অল্টার টেক্সট মনে করেন এখানে আমি দিয়ে দিলাম আচ্ছা, এবার আমি আরেকটা আসি। এখানে দেখেন বলছে 218 ওয়ার্ড আছে, মানে আপনি যে লেখাটা লিখেছেন এটা 218 ওয়ার্ডের। সাধারণত এসইও ইউএস প্লাগইনের 300 ওয়ার্ডের উপরে গেলে এটা গ্রিন সিগন্যাল দেয়, কিন্তু এখানে আমাদের তো 300 ওয়ার্ড হয়নি, তাই না? কম হয়েছে অনেক, এই জন্য এটাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে না। আমি এখানে কিছু বাড়িয়ে দিলাম, এবার দেখেন অটোমেটিক সেটা চলে গেছে, এবার সেটা নাই এখানে। এবার আসি এখানে, এটা দেওয়ার দরকার নেই স্ল্যাগ। আচ্ছা এই কথাটা একটু বলি, স্ল্যাগ মানে কি বোঝাচ্ছে এটা কি বুঝতে পারছেন? এখানে দেখেন স্ল্যাগ একটা অপশন দিয়েছিল, তাই না? স্ল্যাগ মানে কি বোঝাচ্ছে একটু বলেন তো, কেউ কোনো আইডিয়া গেস করেন? আমি জানি আইডিয়া নাই, গেস করেন তো। হ্যাঁ, কেউ একটু এটা চিন্তা করতে পারছেন না যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের স্টাইল কি এখানে নাই? টাইটেল, ইউআরএল, এটা ডেসক্রিপশন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মতো নাই, তাহলে এটা কি? ইউআরএল। ইউআরএল অনেক বড় না, আমরা কি বলেছিলাম পার্মানেন্টটা কি হওয়া উচিত, অলওয়েজ শর্ট হওয়া উচিত না? এইখানে এটা বলা হচ্ছে আপনার, আমি যদি এটাকে মনে করেন শর্ট করে দিই, শর্ট করে দিলাম, এখানে আপনি চাইলে এসইও টাইটেল দেখেন অনেক বড় দেখাচ্ছে না, আপনি চাইলে শর্ট করে আপনার মতো দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে। মনে করেন আমি দিলাম হাউ টু লার্ন এসইও, হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করবেন, এইখানে চেঞ্জ হয়ে গেছে না, এই তো। আচ্ছা এখন এইখানে আপনি চাইলে দেখে দেখে আপনার মতো করে এসইও টাইটেল ফিক্স করতে পারেন। আমি এসইও জন্য এই টাইটেলটা রাখছি। এসইও টাইটেলের কালারটা কি বোঝাচ্ছে এখানে? এই যে এই কালারটা, ওই যেটা বলেছিলাম লেন্থের বিষয়টা, এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, এখানে দেখলেই বোঝা যাবে। দেখেন আমি যে কালার রেড হয়ে যায় তাহলে এটাকে আর দেখাবে না, তখন ওই ডট ডট চলে আসবে আপনার যেটা। সো এইভাবে করে আপনারা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের জন্য এই প্লাগইনটা দিয়ে, দেখেন এই প্লাগইনটাকে আমার কাছে যে জিনিসটা দেখেন, আপনারা যখন ওইভাবে পোস্ট দেখতেন বা পোস্ট লিখতেন নিজেরা, এত বিষয় কি মনে থাকে একসাথে? কখনো থাকে না। যদি বলেন হ্যাঁ আমি এসইও দ্বারা বুঝি সেভাবে করি, তারপর আপনি যে পেজে ভুলে যেতে পারেন, হতে পারে কোনো আপনি একটা ইমেজ দিয়ে অটো টেক্সট মিস করেছেন, হতে পারে আপনি একটা লেখা লিখেছেন ফার্স্ট প্যারার মধ্যে মেইন কিওয়ার্ডটা ফোকাস করেননি, হতেই পারে। এই জিনিসগুলো আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এসইও ইউএস প্লাগইনটা বেস্ট, এই প্লাগইনটা আপনাকে এই বিষয়গুলো হেল্প করে। ক্লায়েন্টের কাজ যখন করবেন আপনাকে তখন তার ইসে এই প্লাগইন ইনস্টল করে কাজ করতে হবে। সেটা কি খুব কঠিন কিছু হবে কাজটা করা, যদি আপনারা বোঝেন যে অ্যাকচুয়ালি এটা কি বলে, এটার নাম কি বলে? কারণ এইখানে তো এইটা বলেই দিচ্ছে আপনার কি করলে কি হবে, সো সে ইজিতে কিন্তু আপনারা এটাকে সলিউশন করতে পারছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইয়োস্ট এসইও এই প্লাগইনটা ফ্রিতে যে সার্ভিস দেয়, চরম মানে সার্ভিস দেয়, মানে এত ভালো সার্ভিস ফ্রিতে আসলে কোনো দেয় না কেউ আসলে। সো এখন বিষয় হচ্ছে এইভাবে করে সেট করার পরে আমরা যখন একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল তৈরি করতে পারবো, দেন আমি সেখান থেকে এটাকে আপডেট করে দেবো। আপডেট করে দেওয়া মানে কি, আমি বাইরের এইভাবে করে পোস্টগুলো দেখে 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 প্রত্যেকটা এসইও ফ্রেন্ডলি করে দেবো। এই পার্টটুকু বোঝা গেছে?
আচ্ছা, এখন আমি এসইও ইয়োস্ট প্লাগইনটা নিয়ে একটু কথা বলি। আমি তো জাস্ট ইয়োস্ট প্লাগইনের কাজটা দেখলাম ভিতরে। ইয়োস্ট প্লাগইনের যে আমরা দেখছিলাম নিচে কিছু অপশন ছিল, এই অপশনগুলো একটু কাজ আছে, এটা একটু নিয়ে কথা বলি। এই যে ইয়োস্ট এসইও প্লাগইনে আসি, দেখেন এর এই যে অপশনগুলো আছে না, প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা কাজ আছে। প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা করে আপনার কাজ করতে হবে। ফার্স্ট অপশন যেটা আছে টাইটেলস এন্ড মেটাস, আমি যতটুকু দেখাচ্ছি এইটুকু চেঞ্জ করলে এনাফ, সবকিছু ঘাটার দরকার নেই। যতটুকু বলছি এটুকু করলে আপনার সাইজের জন্য যথেষ্ট। অ্যাট ফার্স্টে আমরা জানি টাইটেল সেপারেটর থাকে একটা, কোনটাকে টাইটেল সেপারেটর বলে একটু খেয়াল করেন। এখানে এই যে দেখেন উপরে নাম দেখাচ্ছে না, একটা সেপারেটর দেখাচ্ছে। টাইটেল সেপারেটর এখানে কি তাহলে? ড্যাশ। এখানে টাইটেল সেপারেটর হচ্ছে ড্যাশ। কিন্তু আপনি যদি মনে করেন যে আমরা জানি যে এসইও ফ্রেন্ডলি টাইটেল সেপারেটর হচ্ছে পাইপটা, সো আমরা চাইলে এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারবো। এই দেখেন পাইপ আছে এখানে, আছে না? আপনি চাইলে এখান থেকে এইটাকে সিলেক্ট করে দেন, সেভ চেঞ্জ দেন, অটোমেটিক আপনার এখানে পাইপটা নিয়ে নেবে সে। এরপর আপনি এখানে যে একটু জাস্ট রিফ্রেশ করেন, দেখেন এখানে সে, ও আমি তো এই সরাই দিলাম, চেঞ্জ করে ফেলছি। এই দেখেন সেপারেটর নিয়েছে পাইপ। সো আমরা চাইলে এভাবে করে অটোমেটিক করে এই সবগুলোতে চেঞ্জ করে দিতে পারি, এখানে সেপারেটর একটা চিনাই দিয়ে। হোম পেজ, এখানে হচ্ছে হোম পেজ কিভাবে সে দেখাবে, হোম পেজ কিভাবে দেখাচ্ছে সে দেখেন, একটু খেয়াল করেন হোম পেজটাকে। আগে কি দেখাচ্ছে? সাইডের নেম দেখাচ্ছে না, তারপরে দেখাচ্ছে এটা কি সাইট ডেসক্রিপশনটা। সাইট ডেসক্রিপশন বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি আমাদের কিওয়ার্ড গুলো, সোজা কথা আমার মেইন কিওয়ার্ড গুলো। কিন্তু আমরা কি জানতাম যে উচিত ছিল কি আগে আমার মেইন কিওয়ার্ডটা দেয়া, পরে সাইট ডেসক্রিপশনটা দেয়া না? সো আপনি চাইলে এখানে সহজভাবে কিছু চেঞ্জ করতে পারেন। সেটা হচ্ছে কিরকম, মনে করেন আমি এখান থেকে পেজ দরকার নাই, বাদ, সেপারেটর থাক, সাইট ডেসক্রিপশন দরকার নেই, এখান থেকে এটাকে কাট করি। এই যে লেখাই তো আছে সেপারেটর, এসিপি, সাইট নেম, সব তো লেখাই আছে। সাইট নেমটাকে পরে নিয়ে আসলাম, মাঝখানে সেপারেটর আনলাম। এর আগে মনে করেন আমি এখানে এসইও, বা আমি এখানে মনে করেন আমার সাইটটা হচ্ছে এসইও সম্পর্কে, লার্নিং এসইও দিয়ে দিলাম। চাইলে এইভাবে সরাসরি লিখেও দিতে পারবো, দেখেন লিখে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ দেই, চলে আসছে। এবার আমি যেভাবে চাচ্ছিলাম আগে আমার কিওয়ার্ড চলে আসছে, পরে আমার সাইট নেম চলে আসছে। সো এটাই তো এসইও ফ্রেন্ডলি ছিল। সো এইভাবে করে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। গেল, এবার এই যে পোস্ট নেম, ট্যাক্সোনমিস, আর্কাইভ, এই যে পার্টগুলো আছে, এই পার্টে যে ডিফল্ট সেটিংসটা আছে এইখানে কিছু চেঞ্জ করতে হবে। এই চেঞ্জটা কি করতে হবে আমি আপনাদেরকে একটা ফাইল দিয়ে দিব, ফাইলটা জাস্ট দেখে দেখে এখানে সেই চেঞ্জগুলো করে দিবেন, ঠিক আছে? এই ফাইলের মধ্যে আমি দেখিয়ে দেবো যে কোনটা কোনটা করতে, আপনাদের গ্রুপে একটা ফাইল আপলোড করে দিব, ওই ফাইলটাতে আপনাদের এখানে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, ওইভাবে করে আপনারা এখানে চেঞ্জগুলো করে দিবেন। আর যা আছে ওরকমই রাখবেন, কিছু আর হাত দেবেন না, শুধু এই অপশনে চেঞ্জ করে দিবেন। এবার আসি আমি সোশ্যাল, সোশ্যাল অপশন নিয়ে আমাদের সাধারণত কোনো কথা থাকে না, কারণ এখানে তো আমরা বুঝি সোশ্যাল মানে হচ্ছে আপনি যে সোশ্যাল মিডিয়াগুলো এই অ্যাকাউন্টে মেনটেন করতে যাচ্ছেন। কারণ প্রত্যেকটা সাইডেই তো কিছু সোশ্যাল শেয়ার থাকে, সোশ্যাল মিডিয়া থাকে। সো যদি থাকে এখানে সব দিতে হবে তার কোনো বিষয় না, যেটা যেটা আপনার আছে অনলি শেয়ার, যেমন ফেসবুক ইউআরএল থাকতে পারে, তারা মনে করে আমার ইউটিউব চ্যানেল আছে, এই দুটোই আছে আর নাই, হতেই পারে, এই দুটোই দেন, সমস্যা নেই, দিয়ে সেভ করে দেন, জাস্ট অ্যাড হয়ে যাবে আপনার এসির সাথে। এক্সএমএল সাইট ম্যাপ, এটা নিয়ে আপনাদের এখনো কথা বলা হয়নি, এক্সএমএল সাইট ম্যাপ নিয়ে কোনো কথা বলা হয়নি, তা জাস্ট এইটুকু একটু বলে দেই। এক্সএমএল সাইট ম্যাপ হচ্ছে আপনি ঢাকা শহরে আজকে নতুন আসছেন, এসে কেবল বাসে করে পানগিরে নামছেন, পানগিরে নামার পরে আপনার যাত্রার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনার কোনো ফ্রেন্ডের বাড়ি বা আপনার আত্মীয়র বাসায় আসছেন, মনে করেন যে থাকে কিনা ধানমন্ডি সাথে থাকে, ধানমন্ডি সাথে এত নম্বর বাড়িতে থাকে। এখন আপনি নামছেন পানগিরে, এসে আপনি
নতুন আর সেম চেনেন না যায় না, কিভাবে বুঝবেন? আপনাকে যেতে হবে। তারপর যে স্যার একটা কাজ করে কেমন হয়, কারণ জিজ্ঞেস করি অটোতে ভেজে, অটোতে জিজ্ঞেস করি, তাও তো একটা ঝামেলা তাই না? কিন্তু বাইরের কান্ট্রি গুলোতে খেয়াল করছেন কিনা যায় না, এয়ারপোর্টে যখনই আপনি নামবেন, নামলে এখান থেকে আপনাকে ম্যাপ দেওয়া থাকে ওদের, ওই ম্যাপ নিয়ে আপনি চাইলে নিজের মতো করে সব সুন্দরভাবে দেখে দেখে যেতে পারেন। তো আপনাদের হাতে যদি একটা ম্যাপ দিয়ে দেওয়া হয় তাহলে কি আপনাদের বুঝতে সুবিধা হয় না? মনে করেন এই বিল্ডিং এ যখন আপনারা ফার্স্ট ডে তে আসছিলেন এই ক্লাসরুমটা চিনতে কিন্তু আপনাদের কিছুটা হলেও প্রবলেম হয়েছে, যে আপনাদের ক্লাসরুম এইটা। কিন্তু যদি এরকম হতো যে যখনই ঢুকেছিলেন বিল্ডিং এ তখনই আপনাকে একটা ম্যাপ দিয়ে দেওয়া হতো, বলা হতো যে আপনি সিঁড়িতে উঠে যান, চারতলায় গিয়ে হাতে লেফট সাইডে চলে আসেন, তখন তো আপনি বুঝতে পারতেন জিনিসটা। সো এই সাইড ম্যাপটা কি কাজ করে আমি বলি, সেটা হচ্ছে মনে করেন আপনার সাইডে 50টা পেজ আছে, হতেই পারে 50টা পেজ, এটা কম বললাম, বেশি হতে পারে 50টা যে পেজ আছে, গুগল যখন আপনার সাইট আসে ভিজিট করতে তারও তো বুঝতে মানে সমস্যা হয় যে কোন পেজটা আগে যাবো, কোন পেজটা পরে যাবো, কোনটা পরে কোনটা। এই জিনিসটাকে সাইট ম্যাপ ইজি করে দেয়, সাইট ম্যাপ গুগল বটকে খুব ইজিতে পেজ ক্রল করতে দেয়, তার জন্য আলাদা আলাদা সেকশন করে দেয়, যে তুমি আসছো আমার সাইডে, এই কটা হচ্ছে আমার পোস্টের পেজ, এই কটা আমার এমনি পেজ, এইগুলো আমার এই পেজ ক্যাটাগরির পেজ, সব আলাদা আলাদা সেকশন করে দেয়। এতে হয় কি গুগল বট খুব দ্রুত আপনার সবগুলো পেজকে ইন্ডেক্স করতে পারে, তার বুঝতে সুবিধা হয়। এই কাজটা সাইট ম্যাপ করে। সো একটা প্রত্যেকটা সাইডের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সাইট ম্যাপ জেনারেট করতে হয়, কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেস সাইডে ইয়োস্ট এসইও প্লাগইনটা ইনস্টল করেন আপনার জন্য আর সাইন আপ ক্রিয়েট করার কোনো দরকার নেই, বাই ডিফল্ট একটা সাইন আপ তারা ক্রিয়েট করে নেয়, এই ঝামেলা আপনার নাই, আপনাদের সবারই একটা সাইন আপ ক্রিয়েট হয়ে গেছে, চ্যাট দেখতে চাইলে এখানে গেলেই সেটা দেখতে পারবেন। সো আপনারা যখন আপনাদের একটা পেজ ক্রিয়েট করবেন ই করবেন তখন এখানে সাইন আপ চলে আসবে, আপনার কোনো ঝামেলা করতে হবে। এবং দেখেন ম্যাক্সিমাম সাইন আপ এখানে 1000 দেওয়া আছে, তার মানে 1000টা পেজ পর্যন্ত আপনাকে দেখাবে, তারপরে যদি আপনি পেজ করেন তখন আপনাকে আবার নতুন করে ই করতে হবে। সো আপনার এখানে ঝামেলা নেই, এই ঝামেলাটুকু নাই। তো সাইট ম্যাপ নিয়ে কোনো চিন্তা আপাতত নাই, এখানে আর কোনো চেঞ্জ করতে হবে না, জাস্ট সাইট ম্যাপ বিষয়টাই ছিল এখানে। অ্যাডভান্স অপশনে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস একটু মাঝে মাঝে আমাদের কাজে দেয়, সেটা হচ্ছে একটা হচ্ছে পার্মালিঙ্ক আর একটা হচ্ছে ব্রেড ক্রাম্পস। পার্মালিঙ্ক সেকশনে যেভাবে আছে এটা থাক, কারণ আমরা পার্মালিঙ্কটা ওইখানে চেঞ্জ করে দিয়েছি, এখানে আমাদের হাত না দিলেও চলবে। কিন্তু ব্রেড ক্রাম্পস যেটা, এটা চাইলে আপনারা এনাবেল করতে পারেন। ব্রেড ক্রাম্পসটা কি একটু বলি, আপনারা খেয়াল করছেন কিনা যায় না যে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে স্টেপ বাই স্টেপ যেখানে যাচ্ছেন নিচে একটা ইউআরএল দেখায়, সেগুলো যে আপনি প্রথমে হোমে ছিলেন, হোম থেকে ক্লিক করে ক্যাটাগরি পেজে গেছেন, ক্যাটাগরি ক্যাটাগরি থেকে ক্লিক করে আপনি মানে মোবাইল সেকশনে গেছেন, মোবাইল মোবাইল থেকে ক্লিক করে নোকিয়াতে গেছেন, নোকিয়া প্রত্যেকটা উপরে উপরে দেখায় এরকম। আপনি চাইলে যদি ব্যাক করতে চান সরাসরি নোকিয়াতে ক্লিক করলে সে নোকিয়াতে নিয়ে যাবে, ক্যাটাগরি ক্লিক করলে ক্যাটাগরিতে নিয়ে যাবে, আপনাকে ওই ব্রাউজার দিয়ে ব্যাক 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 করতে হবে না। এটা তার মানে কি, এটা আপনার ইজি নেভিগেশন করে দিচ্ছেন ইউজার নেভিগেশনটাকে। আপনারা যদি চান আপনাদের সাইডে ব্রেড ক্রাম্পস রাখতে রাখতে পারেন, এটা এখান থেকে এনাবেল করলে ব্রেড ক্রাম্পস আসবে, কিন্তু একটা কোডের বিষয় আছে এখানে, কোডটা দিলে আসবে তা নাহলে আসবে না। যেমন একটু দেখাই আমি, এইখানে দেখেন একটা লিংক দেওয়া আছে না, এখানে এই কোডটা আপনার লাগবে, আমি এই লিংকে গেলাম, এই দেখেন একটা কোড দেওয়া আছে ব্রেড ক্রাম্পস এর, এই কোডটাকে কপি করবেন, এই কোডটাকে আমি কপি করলাম, কপি করার পরে এখানে এনাবেল করে দিলাম। এনাবেল করার পর কি বলছে, ব্রেড ক্রাম্পস এ আপনি সেপারেটর, যে এক পেজ থেকে যে আরেক পেজ যাচ্ছে কি দিয়ে সেপারেট করবেন বুঝাবেন কি, আমি এইটা দিয়ে বুঝাতে পারি, আপনি কি অন্য সিম্বল ইউজ করলে করতে পারেন, এটা আপনার ইচ্ছা, এইভাবে ইউজ করেন। এখানে যা আছে এটা চেঞ্জ করার দরকার নেই, এইভাবে আছে এভাবেই থাক, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। ব্রেড ক্রাম্পস এ বোল্ড করে দিলে চাইলে বোল্ড করতে পারি, ব্রেড ক্রাম্পস যে করবে ডিভাইড যে করবে কিছুর উপর ভিত্তি করে সে আলাদা করবে, আমি মনে করি ক্যাটাগরি করে দিলাম, যে ক্যাটাগরির উপর ভিত্তি করে আলাদা আলাদা সেপারেটর সে করব। এবার সেভ করেন, ডিফারেন্সটা কি আসে একটু দেখি, আমরা এখনো এটার কোনো চেঞ্জ আমরা এখানে দেখতে পাবো না, হয়ে গেল আমার পোস্টটা, এইখানে আমরা দেখতে পাবো না, কেন দেখতে পাবো না, কারণ আমরা এখনো কোডটা ইমপ্লিমেন্ট করিনি, কোডটা ইমপ্লিমেন্ট করতে হয় যেখানে, আমি সেটা দেখাই। আপনারা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে এডিটর একটা অপশন আছে, অ্যাপিয়ারেন্স থেকে এডিটর এই অপশনে আসবেন, আসার পরে হেডার ডট পিএইচপি বলে একটা ফাইল আছে, এই দেখেন এই যে হেডার ডট পিএইচপি দেখতে পাচ্ছেন সবাই, এই হেডার ডট পিএইচপি এই ফাইলটাতে ক্লিক করবেন। একটা জিনিস বলি, কোডিং সেকশন একটু সাবধানে কাজ করবেন, কোনো যেন ভুল না হয়,
একদম নিচে চলে যান, কিচ্ছু করবেন না, একদম স্ক্রল করে নিচে চলে যান। এই না শেষ, এই তো শেষ আমার কোড, যেখানে শেষ এন্টার করে সেখানে কোডটা পেস্ট করে দেন। আমার শেষ কোড ওখানে পেস্ট করে দিয়ে আপডেট করেন। এবার আমি আমার এই পেজে দেখি অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ আসে কিনা। চেঞ্জ আসছে, এই দেখেন উপরে জিনিসটা দেখাচ্ছে না ব্রেডক্রাম্স আকারে, যে ফার্স্টে ছিল হোম পেজে সেখান থেকে আসছে এসইও ক্যাটাগরিতে, এই যে ক্যাটাগরিটা এসইও সেখান থেকে আসছে আমি এই পোস্টে। এইটা বোল্ড হয়ে আছে কেন, কারণ আমি এখন বর্তমানে এই পেজের মধ্যে আছি। আমি যদি এখান থেকে চাই সরাসরি হোমেও যেতে পারবো, আবার ক্যাটাগরি পেজেও ফিরে যেতে পারবো। সো এইটা কি ইউজার নেভিগেশন কি ইজি করছে না? সো আপনারা চাইলে ব্রেডক্রাম্স রাখতে পারেন, অনেকটা ব্রেডক্রাম্স পছন্দ করে না, বলে স্টাইল ভালো লাগে না দেখতে, অনেকে এক একজন একটা ইচ্ছে যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারেন। সো আপনারা চাইলে এইভাবে করে ব্রেডক্রাম্সটাকে অ্যানাবেল করতে পারেন। এটা র্যাঙ্কিং এ হেল্প না, এটা হচ্ছে ইউজার নেভিগেশন কি ইজি করে শুধু ইউজারের জন্য। এটা এই যে আপনার নিচে তো দেয় আছে, লিংক দেয়া আছে, অ্যাডভান্সে গেলে এই যে ব্রেডক্রাম্স এর নিচে এই যে লিংক দেয়া আছে, এই ক্লিক করলে লিংকে যে কোডটা চলে এখানে দেখাবে আপনাকে। টুলসে আসি, এখানে দুইটা টুলস আমাদের খুব হেল্প করে। প্রথম যে দুইটা টুল আছে দেখেন, একটা হচ্ছে বাল্ক এডিটর, একটা হচ্ছে ফাইল এডিটর। বাল্ক এডিটরের কাজটা কি ক্লিক করি আমরা একটু দেখি। আমি বাল্ক এডিটরে গেলাম, বাল্ক এডিটরে যাওয়ার পরে সে আমাকে কি বলছে, প্রত্যেকটা আপনার যতগুলো পোস্ট আছে সবগুলো দেখাচ্ছেন এখান থেকে, দেখেন সবগুলো দেখাচ্ছে, সব পেজগুলো দেখাচ্ছে, ইভেন এইগুলো ট্রাশে আছে, ট্রাশেরটাও দেখাচ্ছে, আমি তো ডিলিট করে দিয়েছিলাম সেটাও দেখাচ্ছে। দেখানোর পরে সে কি বলছে আমাকে দেখেন, এসইও টাইটেল, এক্সিস্টিং এসইও টাইটেল, যে তোমার আপনার হতে পারে 20টা পোস্ট আছে, 20টা পোস্টের জন্য আপনি কোনটার এসইও টাইটেল কি দিয়েছেন একবারে দেখতে যাচ্ছেন। হতে পারে না যে আমি বারবার এক একটা যাবো, তার চেয়ে 20টাকে একবারে দেখবো, চেঞ্জ করতে হলে এখান থেকে চেঞ্জ করবো। এইখানে তাহলে ওই একবারে সে দেখাবে যে আমার এসইও টাইটেল এইটা দেওয়া আছে, আমার ভালো লাগছে না, নতুন এসইও টাইটেল একটা সেট করতে পারি চাইলে, সেট করে দিয়ে সেভ দিলে অটোমেটিকলি আমার আর বারবার পোস্টে মানে যাওয়া লাগছে না, এখান থেকে সে এসইও টাইটেলটাকে সিলেক্ট করে দেবে। কোনো পেজে যদি টাইটেল দেওয়া না থাকে দেখেন সে দেখাবে, যেমন এই পেজে কোনো নাই টাইটেল দেয়া, এখানে চাইলে আপনি নতুন এসইও টাইটেল সেট করতে পারেন এগুলোতে। সো এটা গেল বাল্ক এডিটরের কাজ। এবার আসি আমরা ফাইল এডিটরের কাজটা দেখি। ফাইল এডিটরের মধ্যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং ভুলেও এই দুইটা জিনিসের মধ্যে না বুঝে একটা ডটও দিবেন না। অ্যাট ফার্স্ট এইচটি অ্যাক্সেস ফাইল, এই ফাইলটা আপনার সাইডের হিউজ ইম্পর্টেন্ট একটা ফাইল, প্রত্যেকটা সাইডেরই একটা ডট এইচটি অ্যাক্সেস ফাইল থাকে, এই ফাইলের মধ্যে না বুঝে একটা ডটও কোথাও দিবেন না, বুঝেন না, হাতও দেওয়ার দরকার নেই, যা আছে থাক। বাট এইখানে আমাদের রোবটস টিএক্সটি একটা ফাইল আছে, এই ফাইলটাও সেম কথা, যদি কাজ না বোঝেন এই ফাইলে হাত দিয়েন না। তবে আমরা এখান থেকে যে কাজটা করি, রোবটস টিএক্সটির কিছু চেঞ্জ আমরা এখান থেকে করি। কেন করি, যেটা বলেছিলাম যে আমরা এখন আমরা এখানে সব বটকে বাদ দিয়েছি তাই না, আমার পেজে আসা নিষেধ করে দিয়েছি, সেইটা দেখাচ্ছে এখন যে ডিজালাও, সব বটকে সে ডিজালাও করে দিয়েছে। কোড এখন বুঝতে পারছেন না, কারণ আপনাদের রোবট টিএক্সটি পার্ট আসেনি, আসলে বুঝতে পারবেন কোডটা। এখানে জাস্ট এই কোডটা দিয়ে সবচেয়ে ডিজালাও করা, এরকম অনেক সময় হয় না যে আপনার সাইডের 20টা পেজ আছে, তার মধ্যে একটা পেজকে আপনি যাচ্ছেন রোবটস দিয়ে অ্যালাউ করবেন না, ওই পেজটাতে রোবট আসতে দিবেন না, সো আপনি তখন ওই পেজটাকেও ইন্ডিভিজুয়াল পেজটাকেও এখান থেকে ডিজালাও করে দিতে পারেন, এই সুবিধাও আছে। সো এইখান থেকে আপনি রোবটস টিএক্সটি চাইলে চেঞ্জ করতে পারবেন, যদি ইচ্ছা হয় করতে করতে পারেন। আচ্ছা এইখানে সার্চ কনসোল অপশনটা দরকার নেই আমার, সার্চ কনসোল অপশনটা আমি এইখান থেকে দেখব। ফার্স্টে আসি, এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ড্যাশবোর্ডে আসার পরে যে ওয়েবমাস্টার টুল, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ড্যাশবোর্ডে আসার পরে যে ওয়েবমাস্টার টুল, এই পয়েন্টের কাজটা অনেক ইম্পর্টেন্ট কাজ। কি কাজ একটু বলি, এখানে তিনটা ওয়েবমাস্টার দেখাচ্ছে, একটা হচ্ছে আপনারা সবাই জানেন গুগল সার্চ কনসোল বা গুগল ওয়েবমাস্টারের কথা জানেন, কিন্তু আরো আছে বিং ওয়েবমাস্টার, ইয়ান্ডেক্স ওয়েবমাস্টার। বিং আর ইয়ান্ডেক্স কি সার্চ ইঞ্জিন না? সো এদেরও তো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবমাস্টার আছে, সো এদের ওয়েবমাস্টারে আপনারা চাইলে সাইটটাকে ইন্ডেক্স করাতে পারেন, আপনাদের ওইখানে সাইট ভেরিফাই করাতে পারেন। এখানে কিভাবে সাইট ভেরিফাই করায়,
ভেরিফাই করার প্রসেসটা আপনাদের যখন গুগল ওয়েবমাস্টার দেখানো হবে তখন দেখাবে। এবং ভেরিফাই করানোর নিয়মটা আমি জাস্ট বলে দিই, একদম ইজি প্রসেস এটা। গুগল ওয়েবমাস্টার যখন সাইট অ্যাড করতে হয়, অ্যাড করার পরে সে আপনাকে একটা কোড দেয়, একটা বড় একটা কোড থাকে, ওই কোডটা শুধু কপি করে নিয়ে এখানে পেস্ট করে সেভ করে দিলেই আপনার কাজ ডান, আর কিছু করতে হবে না। কিন্তু যেটা কিনা আপনার আদার্স ইসের ক্ষেত্রে ওই অনেক সময় ফাইল আপলোড করতে হয়, অনেক সময় আবার কোডিং এর ভিতরে যে লিখতে হয়, এই ঝামেলা থাকে। কিন্তু এখানে এসইও ইয়োস্ট প্লাগইন থাকলে আপনার এই ঝামেলা নাই, এই ঝামেলা থেকে আপনি মুক্ত আছেন। তাহলে এই কাজগুলো হচ্ছে এসইও ইয়োস্ট প্লাগইনের ভিতরে ইন্টারনাল কিছু কাজ। আমাদের সময় যেহেতু বেশি নেই, আমি একটু দ্রুতভাবে থিমটা আপনারা কোনো ডেকোরেশন বা চেঞ্জ করতে চাইলে কিভাবে করবেন এইটা থিম কাস্টমাইজেশনের বিষয়টা একটু দেখাই। একটু খেয়াল করেন, আমি এখন এই থিমটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিভাবে কাস্টমাইজ করা যায় ইজিতে, এবং এখানে এত ইজিতে দেখানো আছে যে আপনাদের সবার বুঝতে কোনো একটা ঝামেলা হবে না। আমি জাস্ট একদম খুব দ্রুত একটা বলে যাচ্ছি, একটু খেয়াল করেন। জেনারেল সেটিংস, জেনারেল সেটিংস এর মধ্যে সে আপনাকে বলছে আপনি আপনার পোস্টগুলো কিভাবে দেখাতে চান। এখন এইভাবে দেখাচ্ছে না, আপনি যদি চান মনে করেন গ্রিড আকারে দেখাক, তাহলে দেখেন খেয়াল করেন সে তাহলে আপনার পোস্ট গুলোকে ছোট ছোট গ্রিড করে দেখাবে। মানে গ্রিড বলতে গেলে এরকম লেখা থাকবে, এরকম একটা যে আমি ইসে আসি, আমি এই পাশে একটা ট্যাব নিই, এখান থেকে আপনারা দিলে অটোমেটিক চেঞ্জ হবে। আপনারা চাইলে প্রত্যেকটা দেখতে পারবেন যে কি চেঞ্জ আসছে, ভালো লাগলে রাখবেন, না ভালো লাগলে রাখবেন না, আপনার ইচ্ছা। আপলোড ফেভিকন, এটা খুব ইম্পর্টেন্ট, একটা ফেভিকন দিবেন অবশ্যই। ফেভিকনটা কি একটু বলি, ফেভিকল আঠা না কি আছে না ওটা আনবেন না আবার। আচ্ছা, ফেভিকনটা হচ্ছে এটা যে প্রত্যেকটা ওয়েবসাইটের একটু খেয়াল করেন, এই যে উপরে দেখেন ফেসবুক, ফেসবুকের একটা এফ দেয়া না এখানে, এই যে এটা লোগো যেটা, ঠিক আছে, এইটাকে অ্যাকচুয়ালি আমার উপরে টাইটেল পাশে ইউজ করা হচ্ছে ফেভিকন বলটাকে। ফেভিকনের একটা নির্দিষ্ট মাপ আছে, সাইজ আছে, সাধারণত এটা 16x16px অথবা 32x32px অথবা 64x60px মানে পিক্সেল এই মাপের হয়। এখন আপনাদের যেটা ভালো লাগে আপনারা আপনাদের সাইডের জন্য সেই ফেভিকনটা ইউজ করতে পারেন। এখন কি আমাদের সাইডে কোনো ফেভিকন দেখাচ্ছে? দেখাচ্ছে না। কিন্তু আপনি যদি এখান থেকে একটা ফেভিকন দিয়ে দেন সিলেক্ট করে, সেটা কিন্তু আপনার তখন দেখাবে। হ্যাঁ, ফেভিকন দেওয়া তো ভালো, কারণ আপনার যদি ভালো লাগছে না এগুলো দেয়া, দেখতে ভালো লাগে না, ফেভিকন দিয়ে দেখতে ভালো লাগে, এটা দেওয়া উচিত সাইডের, এটা ভালো লাগে, মানে একটা স্ট্যান্ডার্ড মানে বোঝায়। এখানে যে এরকম দেখাচ্ছে এটা কি ভালো লাগছে দেখতে? কিন্তু এর চেয়ে যদি ফেসবুকে এটা ফেসবুক দেখাচ্ছে এটা ভালো না? হ্যাঁ যাবে, আপনি চাইলে আপনার নিজের ছবি ইউজ করতে পারবেন। হ্যাঁ, আপনার নিজের ছবি, যেটা বললাম যে 16x16px অথবা 32x32px এভাবে। সো এইভাবে করে চাইলে এখানে একটা ফেভিকন আপলোড করতে পারবেন আপনারা। এবার আসি পরের অপশনটা, লোগো। লোগোটা হচ্ছে কি, এখানে দেখেন আমাদের এখানে এই লোগোটা আছে তাই না, কিন্তু আমরা তো এখানে নিজের কোনো লোগো দিই নাই। আমি মনে করি একটা লোগো দিই এখানে, মনে করেন আমাদের সাইডের লোগো হচ্ছে এটা। আরেকটা কথা বলি, যে ইমেজ আপলোড করবেন অবশ্যই টাইটেল টেক্সট অল্টার টেক্সট দিয়ে নেবেন, সে যে ইমেজ হোক। আমি দিলাম লোগো, দেখেন চলে আসলাম লোগো। সো আপনাদের এক একজনের লোগো তো ডিফারেন্ট ডিফারেন্ট হবে, অনেকে আবার লোগো আবার এইভাবে রাখেন না, অনেকে জাস্ট নাম রাখেন। ওকে ফাইন, নাম দেন, নাম তো ক্লিয়ার করতে হয় জানেন, জাস্ট আপনারা নর্মালি টেক্সট লিখবেন, আপনারা নর্মালি একটা মনে করেন নোটপ্যাডে সুন্দর করে আপনাদের নামটা লিখলেন ডিজাইন করে, ওই ডিজাইনটা একটা ইমেজ আকারে নিয়ে এখানে দিয়ে দিলেন ছোট করে, সুন্দর একটা ভাবে হয়ে গেল। সো আপনারা চাইলে ওইভাবে করতে পারেন। এইখানে আপনারা যেটা খুশি আপনাদের একটা লোগো ইউজ করতে পারেন, লোগো ইউজ করলেন। টপ বার সেটিং, টপ বার সেটিংটা কি একটু দেখেন তাহলে বুঝবেন। ডিজেবল টপ বার সোশ্যাল আইকন যদি করি আমি, এই সোশ্যাল আইকন আছে না টপ বারে, এইগুলো আর থাকবে না, ডিজেবল করলাম চলে গেছে। ডিজেবল টপ সার্চ বার, এই যে সার্চটা এটা থাকবে না, আপনার যেটা ভালো লাগে, কিন্তু আমি চাচ্ছি যে না থাক, আমি এগুলো রাখতে চাচ্ছি, আমি এগুলো এনেবল করলাম।
সো চলে আসছে আবার আপনার সাইটের জন্য। আচ্ছা, ফিচার্ড এরিয়া সেটিং, ফিচার্ড এরিয়া সেটিং এ আসলে দেখেন আপনাকে এখানে একটা এনাবেল করতে দিচ্ছে একটা স্লাইডার। আপনি চাইলে এনাবেল করলে দেখেন কি আসে, স্লাইডার এনাবেল করলাম, ক্যাটাগরি ওয়াইজ আমি যদি সিলেক্ট করে দিই এখানে যে ক্যাটাগরি ওয়াইজ এনাবেল করলাম, এই দেখেন স্লাইডার চলে আসছে। ঠিক আছে, এখানে একটা দেখাচ্ছে কেন, কারণ আমার তো আছে একটা এসি এর মধ্যে একটাই পোস্ট দিয়েছি, আমার যদি দুইটা পোস্ট থাকতো তাহলে এটা স্লাইড করে করে অটোমেটিক স্লাইড হতো। ঠিক আছে, তো আপনারা চাইলে এভাবে কাস্টম স্লাইডার ই করতে পারবেন। আচ্ছা, এবার আসি পোস্ট সেটিং। ওই যে পোস্টের ক্ষেত্রে যেটা বলছিলেন যে এখান থেকে ডেট আছে, মনে করেন যে ডেট আছে, আমরা ডেটটা চাচ্ছি না দেখাতে, তাহলে এখান থেকে যে হাইট ডেট দিয়ে দেন, দেখেন ডেট চলে গেছে না। সো এইভাবে করে আপনি আসলে যে কথা কি, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে কাস্টমাইজ করে ডিজাইন করে চেঞ্জ করতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে যদি আপনি বলেন যে স্যার আপনি কাজ করেন এইখানে ক্লাস নেওয়া শুরু করেন সকালে সন্ধ্যা পর্যন্ত পুরো একটা ডিজাইন করে একটা রেডি করে সাইড দেন, তাহলে স্যার পসিবল না, কারণ ডিজাইনিংটা আপনার উপরে, আপনার যেটা ভালো লাগে আপনি করবেন, নিজেদের চয়েস মতো পছন্দ অনুযায়ী কালার চেঞ্জ করেন বা যা করেন, মজা লাগে কিন্তু এটা নিজের নিজে চেঞ্জ করতে। এখানে দেখেন একটা জিনিস, তারপরে এখানে ফুটওয়ারের একটা অপশন আছে, সোশ্যাল মিডিয়া একটা দেখা একটু, সোশ্যাল মিডিয়ায় খেয়াল করেন, এখানে বলছে কি সোশ্যাল মিডিয়া সেটিংস এ বলছে যে আপনাদের সাইডের সোশ্যাল মিডিয়া যে পেজটা সেই পেজটাকে আপনি এখানে দেখাতে যাচ্ছেন, মনে করেন আপনার সাইডের সোশ্যাল মিডিয়া পেজ এটা আছে লাইভ, এটা হচ্ছে আপনার সাইডের সোশ্যাল মিডিয়া পেজ, সেভ করলেন, শুধু নামটা ইউজার নেমটা আর কিছু না, পেজের যে নামটা, আমি যদি এখানে রিফ্রেশ করি এই যে ফেসবুক চলে আসছে, ফেসবুক দিয়েছিলাম ক্লিক করলে কই যায় দেখি, পেজ চলে আসছে না, পেজ চলে আসছে, কারণ কি এই পেজটা অলরেডি ক্রিয়েট করা ছিল, এই কারণে এই পেজটাতে চলে আসছে। এখন এখানে আমি চাইলে আপনাদের যে পেজটা থাকবে সেই পেজটা অ্যাড করে দিলে সেই পেজটা এখানে শো করবে। সো গেল এটা, এইভাবে করে যে কটা পারেন এখানে দিতে পারেন আপনাদের ইচ্ছা। ফুটার সেটিংস এ একটা অপশন আছে যে আপনারা দেখেছেন যে অনেক সময় একদম নিচে একটা ই থাকে যে রিজার্ভ অ্যান্ড পাওয়ার্ড বাই কিছু লেখা থাকে যে থিমটা কার, আমরা সব মনে দিতে যাচ্ছি ডিলিট করে দিলাম, দেবো না কিছু। এইখানে আমি একটা লিখতে যাচ্ছি যে অল রাইট রিজার্ভ বাই, মনে করেন আপনার নাম, জাস্ট আমি নর্মালি দিলাম, এটা সেভ করি, তার মানে এটা অলওয়েজ এখন থেকে আপনার এখানে নিচে গেলে এই যে দেখাচ্ছে। ঠিক আছে, দেখেন না এটা প্রত্যেক ওয়েবসাইট থাকে তো এটা দেয়া কপিরাইটেড এত, তারপরে আপনার অল রাইট রিজার্ভ বাই সাইডের নাম দেয়া থাকে, তো আপনারা চাইলে এখানে আপনাদের সাইডের ই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। কালারের একটা অপশন আছে যে কালার চেঞ্জ করতে চাইলে যে মোবাইল কালার টপ বার, কালার টপ বারটা কিরকম কাজ করে খেয়াল করেন, এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে, আমি এটা গ্রিন করলাম, টপ বার টেক্সট, কই টপ বার টেক্সট, টেক্সট দেখি একটু আমরা টপ বারে, ও এটা তো এই আকার আসছে, টপ মেনু টেক্সট কালার এখানে চেঞ্জ নিচ্ছে না কেন, দেখি আচ্ছা আমি দেখি হোভার কালারটা চেঞ্জ করে দিলাম, সেভ দিই, এখানে হয়তো ই করে পারছে না টেনে, আমি এখান থেকে দেখলে বোঝা যাবে, এই যে চেঞ্জ হয়ে গেছে না, আমার এমনি দেখাচ্ছে গ্রিন, আমি মাউস হোভার করলে এটাকে পার্পল কালার নিয়ে গেছে। সো দেখেন এইভাবে করে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করবেন, কারণ এটা আমি আর কাস্টমাইজ আর দেখাচ্ছি না, আপনারা যে অপশনগুলো আছে, যে অনেক অপশন আছে, আপনারা প্রত্যেকটা অপশন নিজের মতো দেখে দেখে সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। আর এইখানে আপনাদের একটা সুবিধা পাবেন, বাসায় যদি নেট স্পিড ভালো থাকে ডেস্কটপে যখন কাজ করবেন সরাসরি চেঞ্জটা এখানে দেখতে পারবেন কি হচ্ছে, দেখে সেভাবে চেঞ্জ করবেন। সো এইভাবে করে সবাই অ্যাটলিস্ট আপনাদের যে ব্লগ সাইটটা করলেন ব্লগ সাইটটাকে রেডি করবেন। আর একটা বিষয় বলি, প্লাগইনস যেগুলো লাগবে অনলি সেগুলো অ্যাক্টিভ রাখেন, এক্সট্রা প্লাগইন অ্যাক্টিভ করবেন না, এটা সাইট লোডিং স্পিডকে হ্যাম্পার করে, এক্সট্রা প্লাগইন দিয়ে ভরে রাখবেন না, যেটা ধর দরকার সেই করে প্লাগইন ইউজ করবে। হ্যাঁ হ্যাঁ ওগুলো ইউজ করতে পারেন, কারণ ওগুলো লাগে আমাদের সচরাচর লাগে। আর পোস্টের কথা যেটা বললাম, আপনারা সবাই আপনাদের সাইডে যখন পোস্ট দিবেন, আবারও বলছি মনে করেন একসাথে 10টা পোস্ট হয়েছে আপনার,
দশটা পোস্ট কে আপনি একবারে না দিতে চাইলে দিয়েন না, সমস্যা নেই, দুইটা দুইটা পোস্ট করে সপ্তাহে সপ্তাহে দেন, কোনো প্রবলেম নাই। কিন্তু প্রত্যেকটা পোস্ট দেওয়ার আগে একটু এসইও ফ্রেন্ডলিনেসটা চেক করে নেবেন ইয়োস্ট এসইও প্লাগইন দিয়ে। এবং আপনি যেদিন থেকে আপনার সাইটকে লাইভ করবেন বলে চিন্তা করবেন ওই দিনে ওই যে ডিসকারেজ করেছেন ওই টিক মার্কটা কিন্তু আগে উঠিয়ে দিন, ঠিক আছে? দেওয়ার পরে তারপর আপনার সাইট লাইভ হয়ে যাবে এবং আপনার সাইটে আপনি বাকি কাজগুলো করতে পারেন। সো আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাকচুয়ালি এই পার্টগুলোই আমাদের কাজ, এগুলো আমাদের করতে হয়। এসইওর কাজের ক্ষেত্রে এখন যদি বলি যে ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে, হ্যাঁ ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে এই ইওস প্লাগইন নিয়েই আমাদের ম্যাক্সিমাম কাজ করতে হয়, এর বাইরে তেমন কোনো কাজ আমাদের নাই। ক্লায়েন্ট আমাদের বলে দেয় যে ইমেজ অপটিমাইজ করো বা আমার টাইটেলগুলো অপটিমাইজ করো, পারমালিংগুলো অপটিমাইজ করো, আদার্স কিছু চেঞ্জ করো, এইগুলো আমাদের করতে হয়। আরেকটা বিষয় একটু বলে দিই, ক্লায়েন্টের কাজ করতে গেলে কখনোই হুটহাট করে পারমালিং চেঞ্জ করেন না, কেননা দেখো তার একটা পারমালিং অলরেডি গুগল ইন্ডেক্স আছে, ওইটা যদি আপনি চেঞ্জ করেন তখন ঝামেলা হবে। পারমালিং বাদে আদার্স যে অপশনগুলো আছে ওইগুলো চেঞ্জ করেন। সো আশা করি একদম শর্ট টাইমে যতটুকু বোঝানো পসিবল হয়েছে, অ্যাটলিস্ট আপনারা নিজেরা ওয়েবসাইট থেকে নিজেরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা প্লাস কিছু কাস্টমাইজেশন করা, থিম প্লাগইন ইনস্টল করা, পেজ ক্রিয়েট করা, কিছু কাস্টমাইজেশন ডিজাইন করা, এগুলো অন্তত করতে পারবেন। আর বাকিটা হচ্ছে আপনাদের নিজেদের প্র্যাকটিসের উপরে, যত প্র্যাকটিস করবেন ততটা ভালো শিখতে পারবেন।